السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مصابيح الرحمة ومفاتيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال سبحانه وتعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরুদ শরীফ পড়ে নামাজে যেভাবে পড়ে সেভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মানিকগঞ্জ জেলা ইমাম সমিতির ইমাম পরিষদের ঘিওর শাখা কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরাত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের প্রেমিক মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে
কোরআনুল করিমের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক না দিতেন আমরা কেউই এই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের মঙ্গল কামনা করেন, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস উপহার দান করেন, তা হচ্ছে এলেম, দীন শিক্ষা বা দীনের সহি জ্ঞান দান করেন। وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الله رب العالمين যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, সেই ব্যক্তিকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। বুঝা গেল এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন, আমাদের মঙ্গল আল্লাহ তাআলা কামনা করেন, সেজন্যই আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল করিমের সূরা বাকারার 208 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাতান, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইমানদারদেরকে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতটাকে আমি কেন নির্বাচন করলাম, এর একটা বড় কারণ হচ্ছে এই, পৃথিবীর মুসলিম জাতি, বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতি বর্তমানে এমন এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে যেটা হয়তো পৃথিবীর ইতিহাসে আর কখনো এরকম সমস্যা দেখা দেয়নি। একদিকে সারা পৃথিবীতে মুসলিম জাতিকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি পাখির জন্য নিরাপত্তা আইন রয়েছে, কুকুরের অধিকার সংরক্ষণ করা হচ্ছে, অতিথি পাখিদের জন্য আইন রয়েছে, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, আরাকান, এই সব দেশে, আফগানিস্তান সহ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সন্তানদেরকে গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? একদিকে আফগানিস্তানে যখন বামিয়ানে মূর্তি ভাঙল, সারা দুনিয়ার মিডিয়াগুলো হইচই শুরু করে দিল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে 300 বাচ্চাদেরকে হত্যা করে কাতার দিয়ে রাখা হল, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই? এমনিভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে একদল আলেম তৈরি করা হচ্ছে, যে আলেমরা বিভিন্নভাবে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। এদের অনেকের বই পড়লে মনে হয় যে পরকালে মুক্তির জন্য ইসলামের কোনো প্রয়োজন নেই। এদের মধ্যে বিভিন্ন পীর আছে, কেউ কেউ আবার আধ্যাত্মিকতার নামে এই বক্তব্যগুলো লেখে। এগুলো অনেক বই আমার কাছে আছে, একটা দেখাচ্ছি, এই বইটার নাম হচ্ছে সিররে হক জামে নূর। এই বইটা বাংলাদেশের একজন পীর নামে আখ্যায়িত হয় এমন এক লোকের লেখা। তিনি লিখেছেন, আল্লাহর বন্দেগী করতে করতে যখন মাকামে তাওহীদ অর্জন করে,
তাওহীদ মানে ওদের ভাষায় হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। এই তাওহীদ আমাদের লেকচারে আমাদের বক্তব্য যে তাওহীদ এটা না, এখানে বলা হচ্ছে মাকামে তাওহীদ অর্জন করার পরে বন্দেগী করা কুফুরি, এবাদত করা কুফুরি। এরপরে লিখেছেন একটা ভুল বা মিথ্যা কথা লিখেছে এখানে, যে এ প্রসঙ্গে হযরত গাউসুল আজম বরপীর রহমাতুল্লাহ আলাই বলেছেন, এরপর আরবিতে লিখেছে যাতে মানুষ এটাকে হাদিস মনে করে, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে এবাদত করার পর সে কাফের হয়ে যাবে। বইয়ের নাম সিররে হক জামে নূর, বইটা লিখেছেন সুরেশ্বরের প্রধান সেই পীর মৌলানা মুর্শিদেনা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনুবাদ করেছেন তারই এক শিষ্য মৌলানা এ কে মাহবুবুর রহমান। বইটা বোধহয় মূল উর্দুতে লিখেছিল, এখানে ওনাদের দরগা মাজারের ছবি টবি দেওয়া আছে সবকিছু, এদের দরবার থেকে গুরুত্বপূর্ণ ছাপা বই। একটা দেখালাম, মূল বিষয় হচ্ছে এই, ইংরেজরা যেভাবে এই দেশ দখল করার পরে এই দেশে ওদের যারা দালাল তাদের কাছে পরামর্শ চেয়েছিল যে ভারতবর্ষ আমরা দখল করেছি, এখন আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হবে কি করে তার পরামর্শ দাও। এই দেশে ইংরেজদের দালাল ছিল যারা, তারা দীর্ঘ তিন বছর পর্যন্ত ভারতবর্ষের থেকে মতামত নিয়ে মানুষের সঙ্গে মিশে তারপরে যে রিপোর্ট তাদের সামনে পেশ করল তা ছিল এই, ভারতবর্ষে ইংরেজদের শত্রু শুধুমাত্র মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতের মুসলিমদেরকে ধ্বংস করা না যাবে অতক্ষণ পর্যন্ত ইংরেজদের জন্য এই ভূমি নিরাপদ নয়। আর এই মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হল মুসলিমদের মূল কিতাব, যে কিতাব তাদেরকে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে শিখায় ওই কিতাবটাকে ধ্বংস করতে হবে। সেই কিতাবের নাম কি? দুই নম্বর কাজ হল এই কোরআন যারা প্রচার করে আলেম হক্কানি ওলামায়ে কেরাম এদেরকে ধ্বংস করতে হবে। তিন নম্বর কাজ হল এই দিন যেখান থেকে প্রচার হয় শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা মসজিদগুলোকে গুঁড়িয়ে দিতে হবে। আপনারা যারা ইতিহাস জানেন তারা জানেন এরপরই ইংরেজ সরকার এই তিন কাজ বাস্তবায়ন করার জন্য প্রোগ্রাম হাতে নেয়। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি ভারতবর্ষে এ সময় সংবাদ কালেকশন করছিলেন, তিনি লিখেছেন দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের এক একটা ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হল দিল্লি শাহি মসজিদের পিছনে। উনি লিখেছেন আমার তাবু ছিল, সেই তাবুতে গিয়ে যখন মানুষ পোড়া গন্ধ পেলাম গিয়ে দেখলাম ৪০ জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো ৪০ জন আলেমকে উপস্থিত করা হল, তাদেরকে বলা হল মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, ইংরেজদের আনুগত্য মেনে নিবি, নতুবা তোদেরকেও আগুনে ভুনা করা হবে যেরকম এই ৪০ জনকে ভুনা করা হচ্ছে। ডক্টর টমসন লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম ওই ৪০ জন আলেম সবগুলো আগুনে পুড়ে যেতে রাজি হল,
নিজের জীবন দিতে রাজি হলো, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে একজন রাজি হয় না। জোরে বলুন সুবহান। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নহি দুনিয়া মে মুসলমানো কে শীশে, ডরতে নহি দুনিয়া মে মুসলমানো কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, কতল করনা হ্যায় তো কর লে আশিকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতিবে তকদীর কো। ইস গর্জে সে জো মক্তল মে আয়া ও সুবহ শাম সালামত রহতি হ্যায়, ইয়ে জান তো আনি জানি হ্যায়, ইস জান কি কুই পরওয়া নহি, মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ খা সকতা নহি, সর কটা হ্যায় সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নহি, কতল করনা হ্যায় তো কর লে আশিকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতিবে তকদীর কো। নাহনু আল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। তারা এই কবিতাগুলো আবৃত্তি করছিল আর বলছিল, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি। মুসলিম জাতি তাদের গর্দান কাটাতে পারে, কিন্তু কোন বাতিল শক্তির সামনে গর্দান ঝুকাতে শিখে নাই, ইসলাম তা শিক্ষা দেয় নাই। জোরে বলুন সুবহান। সবগুলো আগুনে পড়তে রাজি হল, আগুনে পোড়ানো হল, ওলামায়ে কেরামদের ধ্বংস করা হল। এরপরে তিন তিন লক্ষ কোরআনে কারিমকে এক এক দিনে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হল। ভারতবর্ষের ইতিহাস পড়লে দেখা যায়, পুরা জমিনের এক চতুর্থ অংশ জমি ছিল মাদ্রাসা মসজিদের নামে অক্ফ করা, সমস্ত অক্ফ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয়েছিল। মাদ্রাসা ধ্বংস করা হল, মসজিদ ধ্বংস করা হল, আলেমদের হত্যা করা হল, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হল। এরপরেও দেখলো যে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবানলের মতো পুরা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। আবার পরামর্শে বসল, দালালদেরকে ডাকল, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা ধ্বংস করেছি, মসজিদ ধ্বংস করলাম, আলেমদেরকে পুড়িয়ে হত্যা করলাম, কোরআন শরীফ পুড়িয়ে ভস্ম করে দিলাম, বলো তারপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামছে না? তখন এই নেমক হারামরা নেমক হালাল করার জন্য ইংরেজদের পাঁচ আটা গোলাম যারা ওদের তাবেদার আলেম ছিল, এরা কিছু মাদ্রাসার ছাত্রদেরকে ধরে নিয়ে গেল, সাত বছর আট বছরের হাফেজে কোরআন, ওদেরকে নিয়ে ইংরেজদের সামনে উপস্থিত করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা হল কাগজের কোরআন, তোমরা যেই আলেমদেরকে পুড়িয়েছ, তোমরা যেই মাদ্রাসা মসজিদগুলোকে পুড়িয়েছ ওগুলো কাঠের মসজিদ, কাঠের মাদ্রাসা। জেনে রাখো, এই ছোট ছোট শিশুদের বুকের মধ্যে গোটা ৩০ পারা কোরআন সংরক্ষিত রয়েছে, যেই কোনো মুহূর্তে তারা পুরা কোরআনকে আবার লিখে দিতে পারবে। জোরে বলুন সুবহান। এই কোরআন তোমরা এইভাবে ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে তোমরা পুড়িয়ে মারতে পারবে না, এই কোরআনকে ধ্বংস করতে হলে তোমাদের অন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আলেমদের ভিতরে এমন এক দল দালাল তৈরি করতে হবে যারা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের মতো পাগড়ি পরবে, মুসলিমদের মতো দাড়ি রাখবে, মুসলিমদের মতো জুব্বা পরবে, খানকা থাকবে, পীর থাকবে, মুরিদ থাকবে। এইরকম লোকদেরকে যদি তোমরা তৈরি করে মাঠে ছেড়ে দিতে পারো, তখন তারা তোমাদের মিশনকে বাস্তবায়ন করবে, নতুবা তোমাদের পক্ষে বুলেট দিয়ে ইসলাম ধ্বংস করা যাবে না, কারণ ইসলামের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য প্রথম যে চক্রান্ত করা হয় সেটা ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা ইংরেজরা তৈরি করেছিল মূলত এমন একদল আলেম তৈরি করার জন্য, যে কারণে এই মাদ্রাসার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখার জন্য প্রিন্সিপালের পদের জন্য এমন শর্ত আরোপ করা হলো, ওরা জানে যে মুসলিমদের মধ্যে সেই যোগ্যতা সম্পন্ন কোন লোক এখন নেই, আরো বিশ পঁচিশ বছরে তৈরি হতে পারবে না, যার ফলে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন নয় দুজন নয় পরপর ২৭ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এবং সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হল ডক্টর ম্যাকলিকে, খ্রিস্টান একজন আলেম, যে আলেম জানে কোন জায়গায় হিট করতে হবে,
মুসলিমদের কোন কোন জায়গায় পরিবর্তন করলে ওরা নামাজ রোজা করবে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশ শাসন করব আমরা, আইন কানুন চলবে আমাদের। এজন্য তারা এই মানুষদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একদল আলেম তৈরি করার জন্য পরিকল্পনা করল। বর্তমানেও সেই ইংরেজদের পলিসি, আমার ব্যাগের ভিতরে একটা গেছে র্যান্ড ইনস্টিটিউটের রিপোর্ট আছে, আমেরিকার একটা রিপোর্ট আছে এখানে, সেখানেও তারা লিখেছে যে আমেরিকা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়ে দেখেছে যে এই যুদ্ধ দিয়ে কিছু মানুষ মারা যায়, ইসলাম ধ্বংস করা সম্ভব নয়। এজন্য ইসলামকে ধ্বংস করতে হলে একদিকে অস্ত্রের যুদ্ধ করতে হবে, আর একদিকে ইসলামকে কলঙ্কিত করতে হবে। এজন্য আপনারা দেখেছেন এখন মানুষ ইসলামের মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে, এবাদত অনেক দরবারে বেশি হয়, আমাদের চেয়ে অনেক বেশি এবাদত করে। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি, একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক ধরে আনলো, মেয়ে লোকটাকে বিয়ে করে নেয়, সে বিয়ে না করে বরং তাকে বোরকা পরালো, তাকে উজু করায়, গোসল করায়, নামাজ পড়ায়, পর্দা করায়, পুরা কঠোর শরিয়া আইন মেনে চলে, কিন্তু বিয়ে করে নাই। এই নামাজ রোজা হজ যাকাত যত কিছু করুক কোনো দরকার আছে এগুলোর, কোনো ফায়দা আছে? আগে কি করতে হবে? আগে বিয়ে করতে হবে, তারপরে নামাজ রোজা করো, কঠোর শরিয়া আইন মেনে চালাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না মানবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে না। এজন্য প্রথম দায়িত্ব হল ইসলামে প্রবেশ করা। প্রথম দায়িত্ব কি? ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি? যদি কেউ অর্ধেক মানে, অর্ধেক মানে না, কি হবে? এজন্য আমি কোরআনের এই আয়াতটাকে নির্বাচন করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তোমার বাড়িতে একজন মেহমান গেল, অর্ধেক ভিতরে ঢুকলো, অর্ধেক বাইরে, দরজার ভিতরে অর্ধেক ঢুকে দাঁড়িয়ে আছে, আপনি কি বলবেন? যে হয়তো পুরা ঢুকো, নাহলে পুরা বের হও। যেরকম ভাবে তোমার দরজায় গিয়ে একজন লোক অর্ধেক ভিতরে ঢুকলো, অর্ধেক বাইরে ঢুকলো, এটা গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি ভাবে ইসলাম কেউ যদি কোন ব্যক্তি অর্ধেক মানে, অর্ধেক না মানে, সে ব্যক্তি মুসলিম হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক প্রবেশ করলে চলবে না, কিছু মানবে, কিছু মানবে না, এরকম হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে বুঝাবার জন্য, ইসলামকে জানার জন্য যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? কোরআনুল করিম। এই কোরআন সম্পর্কে একটু বলে তারপরে মূল আলোচনায় আসবো ইনশাআল্লাহ। কোরআনুল করিম কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারের জন্য এক একজন নবীকে এক একটা জিনিস দান করেছিলেন, প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিসসালামের মুজিজা হল লাঠি ছাড়লে সাপ হয়ে যেত, দাউদ আলাইহিসসালামের মুজিজা হল লোহা ধরলে নরম হয়ে যেত, ঈসা আলাইহিসসালামের মুজিজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সেই সব মুজিজাগুলো একত্র করে দিয়েছেন, লিকুল্লি নাবিয়িন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সবচেয়ে বড় মুজিজা যেটা দিয়েছেন তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? অন্য অন্য নবীদের মুজিজা হচ্ছে
ওই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেলেন, মুজিজাটাও চলে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে তাকে উঠিয়ে নেওয়া হলো, তার মুজিজাও চলে গেছে। এখন দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে যদি একজন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায়, চোখ ভালো হবে না আরো খারাপ হবে? দুনিয়ার সমস্ত ইহুদিরা মিলে যদি একটা লাঠি ছাড়ে, এখন একটা সাপ বানানো সম্ভব হবে? কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন কোরআনুল করিম, সেই কোরআনের মুজিজা এখন পর্যন্ত বহাল আছে। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে শুরু করেছিল কোরআনের ভুল ধরার জন্য, ইংরেজি অনুবাদ পড়ে কিছুটা ভুল পাইল, পরক্ষণে চিন্তা করলো যে ইংরেজি অনুবাদ দিয়ে কোরআনের ভুল ধরা ঠিক হবে না, যদি অনুবাদক ভুল করে থাকে তাহলে আমাকে লজ্জা পেতে হবে। এজন্য তিনি আরবি পড়া শুরু করলেন, কারণ তার উদ্দেশ্য হচ্ছে কোরআনকে চ্যালেঞ্জ করা। কোরআন বলেছে লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সে একটা ভুল ধরে সন্দেহ বের করার চেষ্টা করবে। কোরআনুল করিমকে আরবিতে শিখল, এবারে কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়ল, তারপরে তিনি লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করেছি, পড়াশোনা করেছি কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য, কিন্তু কোরআন শরীফকে আমি যতবার পড়াশোনা করেছি ততবার কোরআনুল করিম আমার সামনে নতুন নতুন তথ্য এবং নতুন বিজ্ঞান উপস্থাপন করে দিয়েছে। জোরে বলছি, আমি কোরআনুল করিমকে পড়াশোনা করেছিলাম মূলত কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের কোন ভুল ধরার তো সুযোগ হয় নাই, বরং কোরআন আমার জীবনের পদে পদে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল করিম সে কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে ইবলিসকে হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো তোমার সন্তানদের বয়স একটা সীমিত বয়স থাকবে, কিন্তু ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে। আদম চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান যখন একটু শয়তানের চক্রান্ত, শয়তানের শয়তানি বুঝতে বুঝতে একটু বড় হবে, একটু অভিজ্ঞতা অর্জন করবে, সেই সময় আমার সন্তান মরে যাবে, আর ইবলিসের সমস্ত অভিজ্ঞতা সমস্ত কৌশলগুলো তার জানা থাকবে, সে মরবে না। এটা বড় কঠিন বিষয়, এই শয়তান তো আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে, আমার সন্তানদেরকেও গোমরা করবে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন বলছে কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সব এখান থেকে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আদম তোমাকে আমি একা ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে হেদায়েতের বাড়ি যাবে, হেদায়েত নামা যাবে, কিতাব যাবে, আসমানি ওহী যাবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি সেই কিতাবের অনুসরণ করবে, যেই ব্যক্তি আমার বাণীর অনুসরণ করবে, আমার নাজিলকৃত বিধানগুলো মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, দুনিয়াতে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেই থাকবে উচ্চ আসনে, সেই থাকবে সমাদৃত। কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ও মুসলমান জাতি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি কি হও, মুমিন হও। মুমিন হতে হলে আল্লাহর আইন মানতে হবে, কি করতে হবে? আমি এটা ভূমিকা পেশ করছি, আল্লাহর আইন দুই রকম, কয় রকম আল্লাহর আইন? কয়রকম? এক প্রকার আইন হচ্ছে তাকভিনি, এক প্রকার আইন হচ্ছে তাকভিনি, যেটা মানতে সকলেই বাধ্য, আর এক প্রকারের আইন হচ্ছে তাশরিঈ, যেটা আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন মানুষকে মানার জন্য, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই রকম আইন রেখেছেন, কোরআনুল করিমের থেকে এগুলো আমরা পেশ করব ইনশাআল্লাহ। আমরা দেখি দুনিয়া চন্দ্র সূর্য আমরা দেখতে পাই,
এই চন্দ্র সূর্যগুলোকে আল্লাহ হুকুম জারি করে দিয়েছেন, তোমরা নির্দিষ্ট কক্ষপথে চলো। চন্দ্র সূর্য সে আইন মানতে বাধ্য না নিজের ইচ্ছের মতো চলতে পারবে? কোরআন বলছে লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। এখন রাতের বেলায় হঠাৎ করে দিন হয়ে যাবে, এটা কি সম্ভব হবে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আলে ইমরান 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহ ছাড়া অন্যের কানুন তালাশ করে, অন্য দিন তালাশ করছে, ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? জেনে রাখো আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহর হুকুম মেনে চলছে, যা কিছু আছে আসমানে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায়। চন্দ্র সূর্য হুকুম মানে কার? গ্রহ নক্ষত্র হুকুম মানে কার? আল্লাহর হুকুম মেনে চলে। দুনিয়ার কোন কিছুর একটা হুকুম অমান্য করার সুযোগ নেই। এমনি ভাবে আমাদের মধ্যেও কিছু বিষয় এরকম আছে, আমরা মুখ দিয়ে কথা বলি, ইচ্ছে করলে কান দিয়ে কথা বলতে পারবো? আমরা চোখ দিয়ে দেখি, ইচ্ছে করলে কান দিয়ে দেখতে পারবো কিনা? এগুলো তাকভীনি, বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতকে তাকভীনি উমুর দ্বারা পরিচালনা করেন, তারা এই সমস্ত হুকুম মানতে বাধ্য। মানুষকে আল্লাহ বাধ্য করেন নাই। কেন বাধ্য করেন নাই? মানুষকে কিছু বিষয় দিয়েছেন বাধ্যতামূলক, যেমন বললাম পাও দিয়ে হাঁটতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, নাক দিয়ে ঘ্রাণ নিতে হবে, মুখ দিয়ে বলতে হবে। এই সব ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি কান দিয়ে দেখব, মুখ দিয়ে শুনব আর চোখ দিয়ে কথা বলবো, কেউ বলতে পারবে? এগুলো বাধ্যতামূলক, তাকভীনি বলে এগুলোকে, আইন, আল্লাহর আইন এটা, উমুরে তাকভীনি। আর এক প্রকার হচ্ছে তাশরিঈ, যেমন নামাজ ফরজ করেছেন, ইচ্ছে করলে আমরা পড়ি না, ইচ্ছে করলে পড়ি না, তাশরিঈ, এটাকে এখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে বাধ্য করে দিলেন, কারো পক্ষে অধিকার নেই আল্লাহর হুকুমকে অমান্য করে চলা। কিন্তু মানুষকে কেন এখতিয়ার দেওয়া হলো, কেন বাধ্য করা হলো না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, যেহেতু সম্মানিত করেছি এজন্য তাকে বাধ্য করি নাই, গরুর মতো ছাগলের মতো বাধ্য করি নাই। বনি আদমকে সম্মানিত করলাম কিসের দিক থেকে, কিসের ভিত্তিতে বনি আদম আল্লাহর কাছে সম্মানিত বা সম্মানিত মাখলুক? শক্তির বেলায়, যদি শক্তির কারণে হয়, বাঘের শক্তি মানুষের চেয়ে অনেক বেশি, সিংহের শক্তি মানুষের চেয়ে বেশি, যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় তাহলে চিতাবাঘ মানুষের চেয়ে অনেক বেশি দৌড়াতে পারে, ঠিক কিনা? ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলতে পারে কে? চিতাবাঘ। এমনি ভাবে যদি বলো হিংস্রতার দিক দিয়ে মানুষ বেশি সম্মানিত, তাহলে সাপ এবং হিংস্র যত প্রাণীগুলো আছে ওদের গায়ে শক্তি বেশি। যদি বলেন সাঁতারের দিক থেকে, তাহলে মাছ মানুষের চেয়ে সাঁতার বেশি কাটতে পারে। যদি বলেন উড়াল দিয়ে চলার ব্যাপারে, তাহলে পাখির শ্রেষ্ঠ হওয়ার দরকার ছিল, মানুষ কিসের বিবেচনায় শ্রেষ্ঠ হল? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, যেহেতু সম্মানিত করেছি, একটা সম্মানিত মাখলুককে বাধ্য করা যায় না। একজন মেহমান আসলো, আমি এখানে আসলাম, আমাকে এখানের মাহফিলের লোকেরা বলে দিল আপনি এই বিষয়ে বয়ান করবেন, বাইরে যেতে পারবেন না, এটা তাকে অসম্মান করা হয়। অনেক জায়গায় হয় আমার এরকমটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন মানুষকে আমি বাধ্য করি নাই, কারণ হচ্ছে মানুষ বড় সম্মানিত। কিসের ভিত্তিতে সম্মানিত? আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন, কি দান করেছেন? ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি, জ্ঞান দান করেছি, এই জ্ঞানের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে, নতুবা শারীরিকভাবে গঠনগতভাবে মানুষ অনেক দুর্বল। আপনি দেখবেন একটা গরুর বাছুর যখন জন্ম নেয়, একটা লাভ দেয়, দুটো লাভ দেয়, পড়ে যায়,
তৃতীয়বারে সে উঠে দুধ পান করা শুরু করে, দৌড়াদৌড়ি করা শুরু করে, একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় লাফালাফি শুরু করে। কিন্তু মানুষের বাচ্চা এক মাস দুই মাস ছয় মাস চলে যায় তারপরে দৌড়াতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তারা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। বুঝা গেল শক্তির দিক দিয়ে মানুষ সম্মানিত নয়, দৌড়ের প্রতিযোগিতায় মানুষ সম্মানিত নয়, উড়াল দেওয়ার দিক দিয়ে মানুষ সম্মানিত নয়, সাতার কাটার দিক দিয়ে মানুষ সম্মানিত নয়। তাহলে মানুষ কিসের মাধ্যমে সম্মানিত? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, বুদ্ধি দান করেছেন, এই বুদ্ধির মাধ্যমে সমস্ত মাখলুকাতের উপরে চলে গিয়েছে। মানুষ ট্রেন আবিষ্কার করে চিতাবাঘের চেয়ে এখন বেশি দৌড়াতে পারে, ঠিক কিনা? এখন চিতাবাঘ দৌড়ায় ঘন্টায় 100 মাইল, আর জাপান রেল তৈরি করেছে ঘন্টায় 350 মাইল চলতে পারে। এমনি ভাবে মানুষ জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে প্লেন তৈরি করে এবারে পাখির চেয়ে বেশি উঠতে পারে। মানুষ জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে সাবমেরিন তৈরি করে মানুষেরা 3 মাসের চেয়ে বেশি সাঁতার কাটতে পারে। এমনি ভাবে মানুষ জ্ঞান বুদ্ধির মাধ্যমে যেই সাপ মানুষকে দংশন করলে মানুষ মরে যায়, সেই সাপকে গর্তের থেকে টেনে বের করে ওর দাঁত ভেঙে তারপরে ওকে দিয়ে সাপ খেলা দেখায়, পয়সা কামাই করে, নাস্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, আমি মানব জাতিকে এই সব দিক দিয়ে বুদ্ধি দিয়ে মানব জাতিকে এই সব বিবেচনায় শ্রেষ্ঠ করি নাই, শ্রেষ্ঠ করেছি বিবেক বুদ্ধি দিয়ে, এজন্য মানুষকে বাধ্য করি নাই। কোরআন বলছে ফামাংশা আফালিউমিন ওয়ামাংশা আফালিয়াকফুর, এবারে যার মনে চায় সে ইমান আনুক আর যার মনে চায় কুফুরি করুক, এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। কোরআন বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, এটা ভালো পথ, এটা খারাপ পথ, এটা মানুষের জন্য মঙ্গল, এটা অমঙ্গল, সব কিছু বাতলে দেওয়া হয়েছে। এবারে মানুষকে আমি বিবেক দিয়েছি, জ্ঞান দান করেছি, সেই জ্ঞানের মাধ্যমে তারা আমার হুকুমকে চেনে নিবে, আমার বিধানকে মেনে চলবে। কোরআন বলছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা আমি দেখিয়েছি। এভাবে মানুষ দুইটা দলে ভাগ হয়ে যায়, কয়টা দলে ভাগ হয়ে যায়? কোরআন বলছে ওয়াসহাবুল ইয়ামিন, এক দলের নাম হচ্ছে ডানপন্থী, আর এক দলের নাম কি? ওয়াসহাবুস শিমাল, বামপন্থী। এক দলের নাম কি? ডানপন্থী। এক দলের নাম কি? এখন তো কতগুলা মানুষ এটা জানে না যে বামপন্থী কোরআনে লেখা আছে, এরকম এরা বলে যে বামপন্থী নিজেদের দাবি করে, যে লোকগুলো নিজেদেরকে বামপন্থী দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বামপন্থীদের স্থান কোথায় নির্ধারণ করেছেন? এখন বর্তমানে অনেক লোকেরা নিজেদেরকে বামপন্থী বলে গৌরব করে, ফখর করে। আর দুনিয়াতে এখন দুই রকম লোক আছে, একদল লোক আছে দুনিয়ায় যদি কোনো বড় মর্যাদা লাভ করতে চায়, নাম করতে চায়, তার জন্য সহজ হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, অথবা ইসলামের বিরুদ্ধে নাটক লেখা কোনো বই লেখা, ঠিক কিনা? ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাকে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না এবং মুরতাদকেও ক্ষমা করা হয় না শরীয়তে। সহিহ হাদিসে বলা হয়েছে মান বাদদালা দীনহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার দীন বদলায় তাকে কতল করে ফেলো। কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, আমি ভূমিকায় কিছু কথা বেশি বলছি কারণ হচ্ছে যে সামনে জরুরি কথা আছে। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী যখন মক্কায় ঢুকলেন, 10,000 তরবারি আল্লাহর নবীর অপেক্ষায় রয়েছে, একটু যে হুকুম দেওয়া হয় তাহলে সব কুফফাদের গর্দানগুলো পড়ে যায়। মক্কার লোকের অপেক্ষায় রয়েছে ভাগ্যের কি ফয়সালা হয়। এই লোকগুলো তারা যারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, এই লোকগুলো তারা যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্শা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিল, এই লোকগুলো তারা যারা সুমাইয়ার স্বামীকে ইয়াসারকে হত্যা করেছিল, আম্মারকে কঠোর নির্যাতন করেছে, এই লোকগুলো তারা যারা বেলালকে উত্তপ্ত রোদের সময় গরম আগুন নিচে রেখে, আঙ্গার রেখে উপরে বালুর উপরে চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছে, এই লোকগুলো হচ্ছে তারা যারা আল্লাহর নবী যখন নামাজ দাঁড়িয়েছিল সেজদায় গেল, উটের নাড়ি বুড়ি আল্লাহর নবীর মাথায় চাপিয়ে দিল,
সেই লোকগুলো এখন হাতের মুঠোর ভিতরে, মক্কা বিজয়ের সময় সব আল্লাহর নবীর হুকুমের অপেক্ষায় রয়েছে, 10,000 তরবারি উন্মুক্ত রয়েছে, একটা হুকুম দিলে মক্কার এই কুফফাদের ফয়সালা হয়ে যায়। আল্লাহর নবী সেদিন মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ কামনা করছো, আশা করছো? একটু জিজ্ঞেস করলে, কথা বলার সুযোগ পেলে মুখের সাহস হয়। এবারে তারা সাহস পেলে বলল, আমরা একজন উত্তম ভাইয়ের থেকে, উত্তম চাচার থেকে যে আচরণ কামনা করা হয় তাই করছি, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, এখন আমরা ক্ষমা প্রার্থী, আমরা তোমার থেকে উত্তম আচরণ কামনা করছি। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি সে কথাই বলবো যা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম, যখন তার ভাইদেরকে হাতের মুঠোর মধ্যে পেলেন, যখন তার ভাইয়েরা তার কাছে এসে আত্মসমর্পণ করল, তখন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই, ইযহাবু আনতুমুত তুলাকা, আমি বলছি তোমরা এখন সবাই স্বাধীন, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হল। মক্কার এই বিজয়ের দিনে, এই সাধারণ ক্ষমতার দিনে, ক্ষমার দিনে আল্লাহর নবী সাধারণ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বোঝা গেল ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা, এটা বড় গুণ না ক্ষমা করে দেওয়া বড় গুণ? যদি শিখতে চাও আল্লাহর নবীর থেকে শিখে নাও। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকটা লোককে, প্রায় 14 জন লোককে এই সাধারণ ক্ষমার আওতায় আনা হয় নাই। তার মধ্যে একটা লোক ছিল ইবনে খাতাল, কি নাম এই লোকটার? কি অপরাধ ছিল? এই লোকটা কাজ করেছিল, মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল, পরবর্তীতে মোরতাদ হল, এরপরে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়ার জন্য দুইটা নর্তকী কিনেছিল। এই দুইটা নর্তকী কিনে, দুইটা নারী কিনে নাচাতো আর গান গাওয়াতো আল্লাহর নবীর হেজু করার জন্য, বদনাম করার জন্য। এজন্য যখন মক্কা বিজয় হল, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবীকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে, ওখানে তো নিরাপত্তা দেওয়া হয়েছে, ওয়ান দাখালাহু কানা আমিনা, যে খানায় কাবা মক্কার হারামে প্রবেশ করে সে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয়। এখন ইবনে খাতালকে আমরা কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকতুলুহু, ওই ইবনে খাতালকে কাবার গিলাফ ধরা অবস্থায় ওখানে থেকে হত্যা করে ফেলো। বোঝা গেল আল্লাহর নবীকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, এরকম ভাবে আল্লাহকে যারা উপহাস করে, মজাক করে, তারা সর্বসম্মতি করে মুরতাদ এবং কাফের, তাদের জন্য কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? শরিয়তের স্পষ্ট বিধান। এই জন্য বলছি আল্লাহর বিধান, আল্লাহর বিধান কয়রকম বললাম? তাকবীনি একটা, আরেকটা কি? তাশরিঈ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে মানুষদেরকে হুকুম দিয়ে বললেন, এই হুকুমগুলো তোমাদের মানা না মানার এখতিয়ার রয়েছে, মানলে পরে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, না মানলে তোমাদের জন্য শাস্তির বিধান রয়েছে। যদি তোমরা মুসলিম দাবি করো, পরিপূর্ণ মুসলিম হও, কি হও না? অর্ধেক মুসলিম হবে, আমরা কি পরিপূর্ণ মুসলিম আছি? আসুন একটু দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু বিধান দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য। কিসের জন্য? যেমন কেউ যদি কাউকে হত্যা করে, তার বিচার কোরআন বলছে কিসাস। কি বলা হয়েছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাস যদি কার্যকর করা হয়, তাহলে অন্যায় হত্যা এবং এই যে খুন খারাপি এগুলো কমে যাবে। আল্লাহ বলেছেন কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। এখন আমরা সে আইনগুলো বাতিল করে তার বিকল্প আইন করলাম, কি শাস্তি দেওয়ায় বিভিন্ন মেয়াদে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন। কিসের জন্য? মানুষ চোরের ভয়তে ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক বা নারী হোক, যদি চুরি করে এবং শরীয়তে নির্ধারিত পরিমাণ আছে, ওই পরিমাণ যদি চুরি করে, তাহলে তার হাত কাটতে হবে। আইনটা দিয়েছেন কে? এই আইন কার্যকর আছে? আমরা আদালত থেকে আল্লাহকে বের করে দিলাম, কোরআনকে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, অমুসলমান জাতি কোন মুসলমান যদি বলে আল্লাহর আইন এই যুগে চলে না বা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সে মুসলিম থাকবে? আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা, মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নাম, আল্লাহর নবীর মেয়ের নামে নাম। লোকেরা চিন্তা করল সর্বনাশ, এবারে তো কোরআনের বিচার অনুযায়ী হাত কাটা যাবে, কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কিভাবে এই আইন এই শাস্তিটাকে রহিত করা যায়। এজন্য সকলেই চিন্তা করল যে আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা, আদরের নাতি। এই নাতির কাছে আমরা বিষয়টা বলবো, নাতি গিয়ে নবীর কানে কানে বলবে যে রাসূলুল্লাহ, একটা চুরির বিচার আপনার কাছে আসবে, এই বিচারটা করলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, বদনামের ভাগিদার কিন্তু আপনিও হবেন, একটু খোঁচা দিল। এছাড়া মেয়েটার নাম ফাতেমা, আপনার মেয়ের নামে নাম। উসামা চিন্তা করল যে আল্লাহর নবীর কাছে কত কথাই না বলি, এটা বলতে অসুবিধা কি? আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিচার আসবে, এই বিচারটা আসবে চুরির বিচার, কুরাইশ বংশের বনু মখজুম শাখার একটা মহিলা চুরি করেছে, যদি এর হাত কাটা যায় গোটা কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, এজন্য আপনি একটু কাজ করেন, এটাকে অন্য কোনো বিচার করা যায় কিনা, লঘু বিচার করা যায় কিনা। মুসলিম শরীফের সহি হাদিস। আল্লাহর নবী এ কথা শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ও মুসলমানরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে আল্লাহর আইন বাতিল করত, বিকল্প আইন তৈরি করত, আর গরিব লোকদের জন্য ওরা আল্লাহর আইন কার্যকর করত, তোমরাও কি সেই কাজ করবে? জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি সেই মা ফাতেমার হাত পর্যন্ত কাটতে দ্বিধা করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনটা দিয়েছেন কে? আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে সে মুসলমান না কাফের? এবারে আসুন, আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো বিচার করে সেখানে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো, একজন ইহুদি এবং একটা মুসলমান মুনাফিক মুসলমান, বিচার আসলো, আল্লাহর নবী ন্যায় বিচারক দুই পক্ষের কথা শুনলেন, কথা শুনে ইহুদির পক্ষে বিচারের রায় দিলেন, কার পক্ষে? কাজী হিন্দুরা খ্রিস্টানরা এদেশে যারা অমুসলিমরা তাদের ভয় করার কোনো কারণ নেই, এদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে শুধু মুসলমানরাই শান্তি পাবে না, বরং ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত রকম মানুষ রয়েছে সকলের জন্য শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে দেখতে পেলেন তার লোহার পোশাকটা, তার তরবারিটা একজন ইহুদির কাছে, উনি গিয়ে আমিরুল মুমিনীন বিচার দিলেন তার অধীনস্থ কাজী সুরাইহের কাছে, কাজী সুরাই বললেন আমিরুল মুমিনীনকে আপনি সাক্ষী পেশ করুন, উনি ওনার ছেলেকে আর ওনার গোলামকে সাক্ষী পেশ করল। কাজী বললেন যে ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হবে না, আর একজন সাক্ষী আনেন। আলী বললেন যে আর তো আমার কোনো সাক্ষী নেই, বলে সাক্ষী যখন নাই তাহলে ওর পক্ষে রায় দিলেন, আল বাইনাতুল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, এই বিচারের অনুযায়ী ইহুদির পক্ষে রায় চলে গেল। এরপর অবশ্য ইহুদি ইসলাম গ্রহণ করেছিল, যাই হোক, আল্লাহর নবী দুই পক্ষের কথা শুনে বিচার রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানটা ছিল মুনাফিক। সে চিন্তা করল ওমর ইবনুল খাত্তাব ইসলামের ব্যাপারে কঠোর, কাফের মুশরিকদের ব্যাপারে কঠোর, তার কাছে আমরা একটু বিচারটা নিয়ে যাই, আপিল করি, তাহলে হয়তো সে আমার পক্ষে রায় দিবে। ইহুদিকে বলা মাত্র ইহুদি আপত্তি করে নাই, কারণ ইহুদির বিশ্বাস যেই নবী ন্যায় বিচার করে সেই নবীর ছাত্ররা কোনদিন অন্যায় বিচার করতে পারে না, কাজে আমার আপত্তি নেই। চলো, ওমর ইবনুল খাত্তাবের কাছে গেল, মুসলমানটা গিয়ে বর্ণনা পেশ করলো, মামলা দায়ের করলো, আপিল করলো। মাঝখানে ইহুদি বলল ওমর ইবনুল খাত্তাবকে উদ্দেশ্য করে,
এই বিচারটা তোমাদের নবীর কাছে গিয়েছিল, তিনি দুই পক্ষের কথা শুনে আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু তোমার এই মুসলমান ব্যক্তি মানতে রাজি হয় নাই বলে তোমার কাছে আপিল করেছে। ওমর আব্দুল খত্তাব বলেন তাই নাকি? এবারে ঘরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন, এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যেই ব্যক্তি ওমর আব্দুল খত্তাবের দরবারে আসে বিচারের আপিল করার জন্য, সেই ব্যক্তির বিচারটা এভাবেই করা হয়। এই বলে তরবারি আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন। বিষয়টা এখানেই শেষ হয় নাই। এবারে ওই লোকের আত্মীয় স্বজনরা গেল আল্লাহর নবীর কাছে, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহি, যদি কোন ব্যক্তি মামলার রায়ের আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা? এটা তো সহজ কথা যে আপিল করলে হত্যা করা যায় নাকি? আপিল করলে হত্যা করা যায় না। এবারে তারা বলল তাই যদি হয় তাহলে শুনুন, ওমর ইবনুল খাত্তাব কেন আমাদের অমুককে হত্যা করেছে আপিল করার কারণে? আপনি বিচারের রায় দিয়েছিলেন, সেই বিচারের পরে আবার ওমরের কাছে গিয়েছিল আপিল করার জন্য, ওমর কোনো কথা না শুনে বরং তাকে হত্যা করে দিল, আমরা হত্যার বদলায় হত্যা চাই, ওমরকে কিসাস হিসেবে হত্যা করতে হবে। কি কঠিন অবস্থা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর কি এমন কাজটা করে ফেলল? বারবার তিনি এমন কথা বারবার দোহরাচ্ছিলেন। এর মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন খিয়ারাতু। যখন আল্লাহ এবং আল্লাহর নবী কোন ফয়সালা করেন, কোন বিচার করেন, তখন কোন মুমিনার জন্য, পুরুষ নারীর জন্য অধিকার থাকে না সেখানে অন্য কোন কিছু ইচ্ছা করার। বোঝা গেল ওমর ইবনুল খাত্তাবের কাছে এই আপিল করার কারণে লোকটা হত্যার উপযুক্ত হয় নাই, বরং বিচারটা করেছিলেন কে? আল্লাহর রসুল বিচার করেছিলেন। যেহেতু আল্লাহর রসুলের সঙ্গে চ্যালেঞ্জ করেছে এজন্য সে মুরতাদ হয়েছে, আর মুরতাদের শাস্তি হচ্ছে কি? কতল। সেজন্য কতল করা অন্যায় হয় নাই। কোরআনুল করিম পরিষ্কার করে দিল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, না মুটি না ওই ব্যক্তি মুমিন না, লা ইউমিনুনা, কখনো মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা নিজেদের পরস্পরে ঝগড়া বিপদ ফাসাদ যা কিছু হয় এর নিষ্পত্তির জন্য আপনাকে বিচারক না বানায়, কোরআন সুন্নার কাছে বিচারের জন্য না যায়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে খালি বিচার নিয়ে গেলেই চলবে না, আপনি যে বিচার করবেন সেই বিচার তারা মেনে নিবে এবং তাদের মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকবে না, এরকম না মানা পর্যন্ত সে মুমিন হতে পারে না। বোঝা গেল আল্লাহর কোন বিধান যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে? এবারে আসুন, আল্লাহ চোরের হাত কাটার বিধান দিলেন। আমার জাতি বলল চোরের হাত কাটার বিধান এই যুগে চলে না, এটা বর্বর আইন। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় জেনে রাখো মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু, এর থেকে সম্পূর্ণভাবে দূরে থাকো। কে বলেছেন? আমার জাতি বলল যদি মদের লাইসেন্স থাকে তাহলে অবৈধ নয়, লাইসেন্স না থাকলে পরে অবৈধ হল। অমুসলমান জাতি, আল্লাহ যেটাকে অবৈধ করে দিয়েছেন, আল্লাহ যাকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, এটা যদি কোন ব্যক্তি লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, অধিকার দেয়, সে ব্যক্তি মুসলমান থাকবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে জিনা, কোরআনুল করিমে জিনা ব্যভিচারকে হারাম করেছেন। কোরআন বলছে আয-যানিয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা বড় খারাপ কাজ। জিনা ব্যভিচার হারাম করেছেন কে? আল্লাহ। এবারে আমার জাতি বলল পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, ওদেরকে বেশ্যা বলা যাবে না, ওদের নাম যৌনকর্মী। ওদের নাম কি? যৌনকর্মী বলে হালাল করে দেওয়া হলো।
জেনা হারাম করেছেন কে? এখন যদি কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোন জাতি আল্লাহর হারামকৃত জেনাকে লাইসেন্স দিয়ে বৈধতা দিয়ে দেয়, সে ব্যক্তি মুসলমান থাকবে? আরো সামনে চলে আল্লাহ বলেছেন সুদ হালাল না হারাম? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হারা হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো কোরআনের বাণী শোনার সঙ্গে সঙ্গে যত বকেয়া সুদ আছে যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করো যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? অমুসলমান জাতি সুদকে হারাম করেছেন কে? এখন যদি মুসলমানরা মনে করে সুদের লাইসেন্স থাকলে বৈধ, আমাদের আইনে প্রচলিত আইনে সুদ হারাম কোনটা অবৈধ কোনটা? গ্রামের ওই যে লোকেরা 10 টাকা সুদ দেয় ওটা অবৈধ, কারণ ওর লাইসেন্স নাই। আর যদি ব্যাংকে সুদ হয় এগুলো কি বৈধ? এরকম ভাবে জমি জমার বন্টন করেছেন কে? কোরআন বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে। ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইন দিয়েছেন কে? এখন যদি কোন ব্যক্তি বলে আপত্তি করে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, সে আপত্তি করল কার বিরুদ্ধে? আল্লাহর আইনের বিরুদ্ধে। যদি কোন ব্যক্তি আপত্তি করে বলে এটা ঠিক করেন নাই ভুল করেছে আল্লাহর ভুল ধরে, সে মুসলমান না কাফের? নারীদের পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে বলুন এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন পর্দা করে না হিজাব করে না। কে বলেছেন? পর্দার বিধান দিয়েছেন কে? এখন যদি কোনো মানুষ মনে করে পর্দা করতে বাধ্য করা যাবে না, পর্দার জন্য জোর করা যাবে না, সে ব্যক্তি চ্যালেঞ্জ করলো কার সঙ্গে? শয়তান কাফের হয়েছিল কি আদমকে সেজদা না করার কারণে নাকি আল্লাহর বিধানের সামনে যুক্তি পেশ করার কারণে? একটু ক্লিয়ার করে দেই, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম তুমি খবরদার জান্নাতে থাকো এখানে বসবাস করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যা মনে চায় তা খাও কিন্তু খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গাছ খাবে না এই ফল খাবে না। অপরদিকে ইবলিসকে বলল আদমকে সেজদা করো, দুইটা হুকুম করা হলো ঠিক কিনা? আদমও আল্লাহর হুকুম রক্ষা করতে পারে নাই, ইবলিসও রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন আমি তোমাকে হুকুম দিয়েছিলাম খবর এই গাছের কাছেও যাবে না, কেন তুমি এই গাছের কাছে গেলে ফল খেলে? আদম কোন যুক্তি পেশ না করে তর্ক না করে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাহান্নামি হয়ে যাব, মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আদম ক্ষমা চাইলো, আল্লাহ ক্ষমা করেছেন কিনা? ঠিক তেমনি ভাবে ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে ইবলিস আমি যখন হুকুম করেছি আমি যখন আদেশ করেছি আদমকে সেজদা করো তুই কেন আদমকে সেজদা করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি মাফ করতেন কিনা? কিন্তু ইবলিসই তা করেছে, বোঝা গেল ইবলিস সেজদা না করে কাফের হয় নাই, কাফের হলো কি কারণে? শুনুন সামনে কি বলছে ইবলিস, বলল ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো আদমের চেয়ে উত্তম, তার মানে তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে তা না করে উল্টে বললা, তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই।
আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, নিচে জ্বালালেও সে ঊর্ধ্বে চলে আসে, আর মাটির গতি হল নিম্নে, উপরে ছুঁড়ে মারলেও নিচে চলে আসে। সুতরাং যুক্তির কথা হল আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নত হওয়া যুক্তির কথা নয়। যুক্তি পেশ করো, প্রথম যুক্তিবাদীকে, প্রথম যুক্তিবাদীকে, প্রথম বুদ্ধিজীবীকে। বোঝা গেল যেই সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই যুক্তিবাদী এবং সেই বুদ্ধিজীবীদের প্রথম লিডার কে? শয়তান। শয়তান কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, বহিষ্কার হও এখান থেকে, তোমার এখানে থাকার অধিকার নেই। ও আমার জাতি, শয়তান যেমনি ভাবে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কাফের হয়ে গেল, এখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, সে মুসলমান না কাফের? আমরা উযু ভঙ্গের কারণ জানি, গোসল ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ কেউ জানা আছে? ঈমান ভাঙে না, নাকি মুসলমান একবার হলে আর জীবনে ইসলাম থেকে সরে যায় না? যত আল্লাহকে গালি দেব, জেনে রাখুন, যদি কোন ব্যক্তি আল্লাহকে গালি দেয় অথবা আল্লাহকে নিয়ে উপহাস করে, আল্লাহর নবীকে গালি দেয় অথবা কোরআনের বা হাদিসের দ্বারা প্রমাণিত স্পষ্ট কোন বিধানকে নিয়ে উপহাস করে, মজাক করে, অমান্য করে, সে ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফের। সে ব্যক্তি কি মনে করুন, রোজা না রাখলে কাফের হয় না? একজন লোক রোজা বিশ্বাস করে, আল্লাহ ফরজ করেছেন, কিন্তু সে রোজা রাখে না, এই ব্যক্তিকে আমি কাফের বলেছি? বোঝার চেষ্টা করুন, তাকে আমি কাফের বলি নাই। একজন লোক রোজা রাখে না কিন্তু বিশ্বাস করে রোজা রাখা উচিত, আল্লাহর বিধান মানা উচিত, ফরজ, এটা বিশ্বাস করে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারে নাই, তাকে আমি কাফের বলেছি? তাকে কাফের বলি নাই। তবে যদি কোনো ব্যক্তি বলে রোজা রেখে পাই রাখি, নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, শরিয়াত পালন করেন পাইলাটা কি, এরকম যদি উপহাস করে, সে ব্যক্তি মুসলমান না কাফের? আল্লাহর কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে অথবা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোন বিষয়কে যদি সে অন্য অর্থ করে, সে ব্যক্তি মুসলমান না কাফের? এবারে আসুন, একদল তো বললাম শাসক, আর এক দল হচ্ছে যাজক। যুগে যুগে দুই দল লোকে ইসলামের ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, কয় দল লোক? একদল কারা? শাসকেরা, ফেরাউনেরা, যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, বিরোধিতা করেছে, তাদের এক সাইড এতক্ষণ আলোচনা করলাম, তারা আল্লাহর বিধানকে আর কোরআনের বিধানকে ঢুকিয়ে দিয়েছে মসজিদে, আদালতে চলবে না, ব্যাংকে চলবে না, বঙ্গভবনে চলবে না, সংসদে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান যদি ইসলাম গ্রহণ করে থাকো, মুসলিম হয়ে থাকো, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, নাকি অর্ধেক ঢুকলে চলবে? আল্লাহ বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর এই রাজনীতিবিদরা বলল পরিপূর্ণ দরকার নাই, কিছু মানলে চলবে, শুক্রবারে মসজিদে যাই, ঈদের নামাজে হাজির হই, আর জানাজায় হাজির হই, ওই দিন নতুন পাঞ্জাবি পরি, এটি তো মুসলমান হওয়া যায়, আর আদালতে ইসলাম মানার দরকার কি? যারা কোরআন শরীফকে মসজিদে ঢুকিয়ে দিল আর সমাজ জীবন রাজনীতির জীবন থেকে কোরআনকে অস্বীকার করলো, অমুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? বুঝে শুনে বলেন তো, না বুঝে বলেন আবার? অমুসলমান এই একদল লোক, পরিষ্কার হতে হবে, ইসলামে প্রবেশ করবো পুরোপুরি না অর্ধেক? পুরোপুরি প্রবেশ করতে হবে। যুগে যুগে এরকম একদল লোকেরা ইসলামকে ক্ষতি করেছে, এই দলের জন্য দরকার ছিল কিছু ফতোয়া দেওয়ার মতো আলেমের। এবারে সেই আলেমদের তৈরি করা হলো, এই বিভিন্ন পীরদের তৈরি করা হলো, আমেরিকা এদের জন্য রিপোর্ট তৈরি করেছে, এদেরকে তারা সাহায্য করছে। এবারে আসুন, তাদেরকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে না। ওরা বলে ধর্ম নিরপেক্ষতায় কোনো অসুবিধা নাই, সেকুলার মুসলিমদের নাম কি? মুসলমান তিন রকম, কয় রকম? একদল হচ্ছে সেকুলার, এতক্ষণ যাদের কথা বললাম ধর্ম নিরপেক্ষ, কয় যে আল্লাহ তাআলাও তো ধর্ম নিরপেক্ষ, কি সুন্দর কথা! কে ধর্ম নিরপেক্ষ? কোরআনে আছে, কি আছে?
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কি ধর্ম নিরপেক্ষতার জন্য ধর্মপক্ষে? লাকুম দীনুকুম তো বরং স্পষ্ট ধর্মের পক্ষে। লাকুম মানে তোর জন্য তোর ধর্ম, আমার জন্য আমার ধর্ম, তুই তোর ধর্মের পক্ষে আর আমি আমার ধর্মের পক্ষে, এটা কি ধর্মের নিরপেক্ষ না ধর্মের পক্ষে? লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মৃত্যু পরে কবরে জিজ্ঞেস করবে মা দীনুকা, তোর দীন ছিল কি, তখন কি বলবে? আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ। ফেরেশতারা ছাড়বে, পিটানের ঠেলায় একেবারে 70 গজ নিচে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি? আল্লাহ বললেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, আর এরা বলল ইসলাম না মানলেও চলবে, সেকুলার মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জিজ্ঞেস করি, আল্লাহ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ গ্রহণ করে তাহলে চলবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন বিধান তালাশ করে পরকালে মুক্তির জন্য বা দুনিয়ার শান্তির জন্য, আল্লাহ তাআলা বলছেন ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতে যদি কোন ব্যক্তি মুক্তি তালাশ করে, শান্তি তালাশ করে, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। আর আমাদের দেশে একদল পীর বের হয়েছে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যেখানে আছে ওইখানে বসে স্ব স্ব ধর্ম পালন করলে পরকালে নাজাত পেতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পীরদের বই আমার হাতে আছে, মাঝবান্ডার যান, আটরশি যান, চন্দ্রপাড়া, সুরেশ্বর, দেওয়ানবাগি, এই প্রত্যেকটা পীরের আকীদা বইতে লেখা আছে। তাদের কাছে হিন্দুদেরকে সবক দেয়, খ্রিস্টানদেরকে সবক দেয়, যার যার ধর্মে বসে ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে। এজন্যই তাদের দরবারে হিন্দুরা যায়, ঠিক কিনা? খ্রিস্টান যায়, বৌদ্ধ যায়, সব ধর্মের লোকদের জন্য ওপেন রয়েছে। আর লেখেও ধর্ম বর্ণ নির্বিশেষে, কি লেখে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন, কিসের দাওয়াত? সেখানে কি নিরপেক্ষ ছিল না? বলেছিলেন সব ধর্ম মুক্তি পাবে? আসুন এবারে কোরআন থেকে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইহসাবুহু যামআনু মাআ। অনেক সময় কাফেররা ভালো কাজ করে, নেক আমল করে, দান করে, সদকা করে, এই জন্য আমাদের এই সেকুলাররা কি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। আরো পীরেরা তার পক্ষে আছে, পীরেরা ফতোয়া দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, সূরা নূরের 39 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের যত নেক আমল, দান, খয়রাত, সদকা, জিকির, ইবাদত, তারা যা কিছু করুক না কেন, এই সবগুলো হচ্ছে মরিচিকা। সবগুলো কি? কাসারাবিন, সারাব বলা হয় বালুর ময়দানে দুপুর রাত রৌদ্রের সময় তাকালে পরে থই থই করে পানি মনে হয় পানির সাগর, ওখানে গেলে পানি পাওয়া যায়? হাত্তা ইয়াহসাবুহু যামআনু মাআ, আল্লাহ তাআলা বলছেন তৃষ্ণার্ত লোকেরা মনে করে পানি, হাত্তা ইযা জাহু, যখন তৃষ্ণার্ত লোকটা দৌড়ে গিয়ে সেখানে হাজির হয়, লাম ইয়াজিদুহু শাইআ, ওখানে সে পানি পায় না, কিছুই পায় না। আল্লাহ তাআলা বলছেন যারা কাফের তাদের যত নেক আমল আছে এই সমস্ত নেক আমলগুলো মরিচিকা। সবগুলো কি? পরকালে কিছুই পাবে না। এরপরও জ্বলন্ত উদাহরণ রয়েছে আমাদের সামনে, আল্লাহর নবীর চাচা আবু তালেব ইসলামের পক্ষে কাজ করেছে কিনা, নবীকে সাহায্য করেছে কিনা? যখন পুরা মক্কার কাফেররা আল্লাহর নবীকে হত্যা করতে চাইল, আবু তালেব নবীকে আগলে রাখলো। মক্কার সব লোক যখন নবীকে বয়কট করলো, আবু তালেব নবীকে পাহারাদারি করলো।
ওই আবু তালেব যে বলে দিয়েছিল যখন মক্কার কুফফাররা তাকে নির্যাতন করতে উদ্যত হল, আবু তালেব স্পষ্ট বলে দিয়েছিল আল্লাহ লাইয়াসিলু ইলাইকা বিজমিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যত মনে চায় তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহ থাকা পর্যন্ত একটা লোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কে বলেছে? আবু তালেব জানিয়ে দিলে, স্পষ্ট বলে দিল। এই আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিল কিনা? তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল, ঠিক কিনা? কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। আসুন এই পীরদের কথা ঠিক কিনা দেখি। আল্লাহর নবী মৃত্যুর সময় গিয়ে আবু তালেবের মাথার কাছে বসলেন আর বললেন, চাচা তুমি সারা জীবন আমার খেদমত করেছ, আমার সঙ্গে কাজ করেছ, আমার উপকার করেছ, তিন বছর পর্যন্ত তুমি অবরুদ্ধ ছিলে, এবারে খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছাড়া তোমার জন্য আমি কোন উপকার করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে চাবি, এটা ছাড়া জান্নাতের তালা খুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক, এছাড়া যত শূন্য তুমি লেখবে, যত আমল করেছো সব শূন্য, এক লক্ষ শূন্য যদি কেউ লেখে, শূন্য 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 কোনো মূল্য আছে? এবার যদি একটা এক লেখা হয় তারপরে এক শূন্য দেয় কত হবে? দুই শূন্য দিলে কত হবে? চাচা তুমি সারা জীবন যত কাজ করেছো সবগুলো শূন্য, তুমি যদি এবারে এক লাগাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু তোমাকে বলতে হবে, এতটুকু না বললে আমি কোনো উপকার করতে পারবো না। চাচা তুমি বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আমি সুপারিশ করতে পারবো। চাচা বলার জন্য তৈরিও হলো, সব জানত, কিন্তু মক্কার নেতারাও ছিল, তারা বলল শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। আমরাও যখন হকের কথা বলি একদল লোক বলে বাপ দাদার যুক্তে করে আসলাম, খেয়াল রাখবেন কথাটা, কারণ পরে আসতেছি এইসব বিষয়ে, এরপরই প্যাচ লাগবে, এখনো প্যাচ লাগেনি আপনাদের সাথে। ও আমার ভাইয়েরা, মক্কার কুফফাররা পাশে বসে বলল সারা জীবন যে ধর্মের উপরে ছিলাম, বাপ দাদার যুগ থেকে যা করলাম এখন বুঝি সেগুলো বাদ দিব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা মানবো, আর বাপ দাদা কি ভুল করেছে, এত বড় লোকেরা ভুল করেছে, এত বড় পিশাব, এত বড় বুজুর্গ, এরা কি কম বুঝেছে, এরা কি বুঝে নাই, উনি একাই বুঝলো? এই সব কথা বলে আবু তালেবকে উস্কানি দিল, আবু তালেব ব্যবস্থায় মারা গেল, ইসলাম গ্রহণ করার সুযোগ আর হল না। এবারে দেখি আবু তালেব জান্নাতি না জাহান্নামী, পীরের কথা সঠিক না আল্লাহ কি বলেন। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। হাদিস শরীফ করে দেখুন, পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাসূল বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব, মালাম উনহা মিনাল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে। নবী দোয়া করতে লাগলেন, কে দোয়া করছেন? আল্লাহর নবী স্বয়ং দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা কসাসের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহাববতা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার আপনজন, আপনার বংশের লোক, আপনার নিকটাত্মীয়জন, আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সাফ জানিয়ে দিলেন, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন, তাকে একেবারে মুক্তি দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? মুসলমান, আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক না, এরপরে যদি কোন পীর বলে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, সেই ব্যক্তি পীর না শয়তান, এই ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি। ওলি ঠিক, তবে কার ওলি? কারে শয়তান মিকুনি না মত ওলি, কারে শয়তান মিকুনি না মত ওলি, গর ওলি নস্তলানত গবর ওলি, শয়তানের মিশন কা পাকা করছো, ইহুদি খ্রিস্টানদের মিশন নিয়ে ময়দানে নেমেছো, আর বলো আল্লাহর ওলি, এর নাম যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তানের ওলি কারা? শয়তান ওলি আর আছে কেউ? আল্লাহ তাআলা বললেন,
নবীকে এরপরে বললেন, হে নবী, আর আপনার চাচার জন্য দোয়াও করতে পারবেন না। মা কানালিন নবিয়ে ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু মিন উলি কুরবা, যদি হোক না সে অত্যন্ত নিকটের লোক, চাচা, আপন চাচা, তারপরেও দোয়া করা যাবে না। নবীকে নিষেধ করে দোয়া করার জন্য অমুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া করতে বারণ করলেন। আবু তালেব জান্নাতি না জাহান্নামি? জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাবকার এই আবু তালেবের। আবু তালেব তো ইসলামের জন্য অনেক কিছু করলো, সব বুঝত, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতি না জাহান্নামি? স্পষ্ট হয়ে গেল, যত নেক আমল করুক না কেন, যত যা কিছু করুক না কেন, জিকির করো, তসবি করো, তাহলিল করো, পীরের সবক আদায় করো, যতক্ষণ পর্যন্ত কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ না করবে, অতক্ষণ পর্যন্ত মুক্তির কোন পথ আছে? এবারে পীর বলল, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, ওদের ধর্মে ওদের কাছে হিন্দুও যায়, বৌদ্ধও যায়, খ্রিস্টান যায়। অমুসলমান চিৎকার মেরে বলো, এই ব্যক্তি পীর না শয়তান? ওরা দাবি করে আল্লাহর ক্ষমতা ওদের হাতে চলে আসেছে, এজন্য কিছু হাদিস তৈরি করেছে, আল্লাহর ধন রসুলকে দিয়ে, গান গায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, চিৎকার মেরবার নাউজুবিল্লাহ মিনাল্লাহ। কোন মুসলমান যদি বলে আল্লাহ তালার দেওয়ার মালিক না দেওয়ার মালিক পীর বাবা, সে ব্যক্তি মুসলমান না শয়তান? সে ব্যক্তি পীর না শয়তান? আল্লাহর অলি না শয়তানের অলি? এগুলো ভালো করে স্পষ্ট হওয়া দরকার আছে। এই লোকগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কয় যে হজ করবো কি, কাবা শরীফ তো এদের বাড়িতে চলে আসে। দেওয়ানবাগি লিখেছে আল্লাহ রসুল এবং বরফির আব্দুল কাদের জেলানি এরা সব ওর দেওয়ানবাগ দরবারে আসছে, এবং বলছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে যে দেওয়ানবাগের মাহফিলে যারা আসছে এদের সবার তালিকা তৈরি করো এবং সবার জন্য বেহেস্ত। এরপরে আল্লাহ মিছিল নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ মিছিল করছেন, দেওয়ানবাগি জিন্দাবাদ। অমুসলমান জাতি এরা হজ করে না কেন, কাবা শরীফ বাড়ির কাছে চলে আসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহর নবী একবার মদিনার থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য মক্কার দিকে সফর করলেন, হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন, খুব ভালো করে শুনবেন, হুদাইবিয়া পর্যন্ত আসলেন। এরপরে মক্কার কুফাররা বাধা দিল, আল্লাহর নবী বিষয়টা বুঝালেন মক্কার কুফফারদেরকে যে আমরা উমরা করতে এসেছি, আমরা যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাবার জন্য, তুমি গিয়ে বুঝাও আমরা উমরা করতে এসেছি, আমাদের সঙ্গে এহরাম পরা আছি, আমরা কোরবানির জানোয়ার রয়েছে, আমরা যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই। মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, উদ্দেশ্য পরীক্ষা করা, মুসলমানদের শক্তিরা কেমন এই পরীক্ষা করে না। এখনো মক্কার কুফফাররা যেরকম ভাবে মুসলমানদের ইমান পরীক্ষা করেছে, বর্তমানে বেহেদি খ্রিস্টানরা মুসলমানদের ইমান কি করছে, পরীক্ষা করছে। মুসলমান যদি একটু দাঁড়ায় দেখুন কি হয়। আল্লাহর নবী যখন তাবুতে বসে খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, সঙ্গে সঙ্গে তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে আওয়াজ দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো। সাহাবা একরাম চলে আসলেন, আল্লাহর নবী হুকুম দিলেন, শুনো, আমি শুনেছি ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানে, যারা বলে ঠিক বলে না মিথ্যা বলে, যদি গায়েব জানে বলেন মিথ্যা কথা, ওসমানকে হত্যা করা হয় নাই, ওসমানকে হত্যা করা হয়েছিল। আল্লাহর নবী বললেন ওসমানকে হত্যা করা হয়েছে, খবর এসেছে, তোমরা আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিয়ে
হয়তো মক্কা বিজয় করে ছাড়বো অথবা প্রত্যেকটা মানুষ শহীদ হয়ে যাবো, মদিনায় কেউ ফিরে যাবো না, এই মর্মে বয়াত করতে কে কে রাজি আছো? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে সবাই আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বয়াত করলেন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ তারা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করছিল গাছের নিচে বসে, বয়াত পাওয়া গেল। কিন্তু এই বয়াত আমাদের প্রচলিত বয়াত নয়, এটা ছিল দিন কায়েমের জন্য, একজন মুমিনের মুক্তির জন্য বয়াত। আল্লাহর নবী বয়াত নিলেন, এরপরে উসমান আসলো, সন্ধি হলো, খবর ছড়িয়ে গেল মক্কায় বায়াত হয়ে গেছে, এখন ওরা যুদ্ধ করলে আমরা পারবো না, ভয় পেয়ে গেল মক্কার লোকেরা। সাহাবায়ে কেরাম তখনই বলেছিলেন, নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করেছি, এই মর্মে আমরা হয়তো দিন বিজয় করে ছাড়বো নতুবা শহীদ হব, যা মরলে শহীদ বাঁচলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি। নাহানুল্লাযীনা বায়্যাউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো অতক্ষণ লড়াই চালিয়ে যাব। মক্কায় ধাক্কা লেগে গেল, ভয় পেয়ে গেল মক্কার কুফফাররা। এবারে সন্ধির প্রস্তাব নিয়ে আসলো, সন্ধি হলো, এই বছর ওমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে, আগামী বছর আসবেন, তিন দিন থাকবেন, এর বেশি থাকতে পারবেন না। চুক্তি হলো আল্লাহর নবী ওইখানে কোরবানি করে এরপরে ওখান থেকে মদিনা ফিরে গেলেন। ওমরা করতে পেরেছিলেন সে বছর? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী এবং 1400 সাহাবায়ে কেরাম মদিনার থেকে কষ্ট করে মক্কার একেবারে কাছে চলে আসলেন, তিন দিন পর্যন্ত অবস্থান করলেন, বায়াত নিলেন, এরপরেও সেখানে কাবা গেল না। এরপরে যদি কোন পীর বলে যে তার বাড়ির কাবা চলে আসে, অবশ্যমান চিৎকার মেরে বলো সেখানে পীর না শয়তান। কাবা আল্লাহর নবীর কাছে যায় নাই, সেই দিন কাবা গেলে কি না একটা সুন্দর হতো, মক্কার কুফফাররা বুঝে নিত যে আল্লাহর নবীর কাছে কাবা চলে গেছে। সেদিন কাবা গিয়েছিল আল্লাহর নবী আবু বকর উমর ওসমান সহ 1400 সাহাবী ওইখানে কোরবানি করে ওখান থেকে চলে গেলেন, ফিরে গেলেন। পরের বছর এসে তারা সশরীরে আসলেন, আবার বাইতুল্লাহ তওয়াফ করে উমরা করলেন। অবসলমান জাতি, আল্লাহর নবী তো মক্কায় গিয়ে তারপরে উমরা করেছেন, আর এদের বাড়ি নাকি কাবা চলে আসে, মুসলমান শয়তান। বুঝা গেছে ওয়াজ? বুঝা গেছে? এই শয়তানগুলো বলে মক্কা মদিনা ওদের চোখের সামনে সব দেখে। একটা হচ্ছে কারামত, খুব ভালো করে বুঝবেন, কারামত আল আউলিয়া এটা আমরা অস্বীকার করছি না, এটা খুব ভালো করে বুঝবেন, নাহলে কালকে ওরা বলবে উনি কারামতকে অস্বীকার করে গেছেন, তারপরে যা বলার বলো কত রকম গালি দিবে। এখনই আমার অনেক রকম মন্তব্য করে শুনবেন, যারা আমাকে চিনে বিভিন্ন রকম মন্তব্য করে কিছু হক কথা বলার কারণে, এই জন্য বিষয়গুলো স্পষ্ট করতে যাচ্ছি। আমাদের ওই তাজকিরাতুল আউলিয়া বইতে লেখা আছে, এগুলো আমি ধরাই দিচ্ছি এই জন্য, তাজকিরাতুল আউলিয়া বইতে লেখা আছে ইব্রাহিম আদামের জীবনীতে, উনি হজ করতে গিয়ে দেখেন আল্লাহর ঘর কাবা নাই। কে? ইব্রাহিম আদাম। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন তোমার কাবা কোথায় গেল? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইব্রাহিম আদাম, রাবেয়া বসরি হজ করতে আসতেছে, তার জন্য কাবা চলে গেছে। এটা তাজকিরাতুল আউলিয়া লেখা আছে, এজন্য বলছি যে ভালো করে বোঝা দরকার বিষয়গুলোকে। ও মুসলমান জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আদাম যখন কাবা দেখতে পাইল না, কাবা চলে গেল, তখন বাইতুল্লাহ সব সময় তওয়াফ চলতে থাকে, এক মুহূর্তের জন্য তওয়াফ বন্ধ হয় না। আমি মক্কা মদিনা যতদিন থেকেছি, কমপক্ষে এই মসজিদে অতদিন থাকার কেউ নাই মনে হয়, রমজানে থাকি, হজ করতে যাই, কত বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে, বছরের প্রায় 6 মাস থাকে আমার ওখানে। এই যে বিষয়গুলো, একটা মুহূর্তের জন্য আপনি কাবা শরীফের সুযোগ পাবেন না, নামাজ ছাড়া, ওখানে নামাজের সময়টা খালি ফরজের সময়টা তওয়াফ বন্ধ থাকে, এছাড়া চুমো খায় পাথরে মানুষ তওয়াফ করে, আর নামাজের সময় তো কাবলা সামনেই আছে। এখন যদি কাবা চলে গিয়ে থাকে, তাহলে ওই লোকগুলোর তওয়াফের কি অবস্থা হবে, আর ওই যে নামাজের অবস্থা কি হলো? এখন আবার কেউ হয়তো ওই পক্ষে বলবেন যে আসল কাবা যায় নাই, ছায়া কাবা গেছিল, কি গেছিল?
আর বলে আসল কাবা যায় নাই, ছায়া কাবা গেছিল, তাহলে ওই এবার আদম সেই আসল কাবা পাইল না কেন, খুঁজে পাইল না কেন? বোঝেন নাই কি বলল, প্রথমে কি বলল, কাবা খুঁজে পায় নাই, আবার যখন পেছে পড়ছে তখন বলে কি ছায়া কাবা চলে গেছে। এই জন্য বলছি এই কাহিনীগুলোকে কেন্দ্র করে আজকে একদল মহিলারা গান গায়, এব্রাহিম আদম কয় কাবা শরীফ চলে যায়, গান আমি শুনেছি এই মমতাজ মার্কামে লোকজন আছে গান গাইগুলো দিয়ে, আর এইগুলো আমাদের এক ছেলে বক্তার ওয়াজ করে, এই বক্তাদের ওয়াজের সূত্র ধরে আজকে ভণ্ডবীরেরা সুযোগ পেয়েছে, তারা বলে যে আমাদের হজ করা দরকার নয়, কাবা আমাদের বাড়িতে চলে আসে। আমি স্পষ্ট করে দিয়েছি আল্লাহর নবী যখন হুদাইবিয়ার ময়দানে মক্কার একেবারে কাছে মদিনা থেকে চলে আসলেন, এইখানে তিন দিন পর্যন্ত থাকলেন, মক্কার লোকদেরকে বুঝাবার চেষ্টা করলেন, ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই, তারপরে মক্কায় ঢুকতে পেরেছিলেন, আল্লাহর নবীর ওইখানে কি কাবা চলে গেছিল? আল্লাহর নবীর কাছে কাবা গেল না। এর পরে যদি কোনো ব্যক্তি বলে কারো জন্য কাবা চলে গেছে, বুঝতে হবে মিথ্যা কাহিনী, ওই বুজুর্গদের নামে মিথ্যা রচনা করেছে, শয়তান শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই লোকগুলো লেখে নামাজ রোজা লাগে না, আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়, কি হয়ে যায়? এবারে আসুন, এই বইতে লেখেছে এখানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যায় তখন ইবাদত লাগে না, কি লাগে না? এবাদত লাগে না। মাকামে তাওহীদ অর্জন করার পর বন্দেগী করা কুফুরি। এরপরে লিখেছে আব্দুল কাদের জিলানি নাম দিয়ে লিখেছে এ প্রসঙ্গে হযরত বরপীর আব্দুল কাদের জিলানি বলেছেন, কোন রেফারেন্স নাই, লিখেছে মিথ্যা কথা, ওনাদের নামে মিথ্যা লিখেছে, লিখেছে মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন, যখন বান্দা আল্লাহর সঙ্গে মিশে যায় তখন সে যদি এবাদত করে এরপরে এবাদত লাগে না সে কাফের হয়ে যায়, কি হয়ে যায়? আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যদি এরকম কোন মাকাম থাকে সেই মাকামে আল্লাহ নবী পৌঁছেছিলেন কিনা, যদি পৌঁছে থাকেন তাহলে আমরা দেখবো আল্লাহর নবী এবাদত করেছেন কিনা। বুখারী শরীফ খুলুন, কিতাবুস সালাতে পরিষ্কার হাদিস রয়েছে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়েছেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, তারপরেও উজু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়লেন, আবার উজু করলেন, বেহুশ হয়ে পড়লেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আপনি গেলে তারপরে নামাজ হবে। আল্লাহর নবী দুইবার তিনবার চারবার এরকম প্রস্তুতি নিলেন, বেহুশ হয়ে পড়ছেন, শেষ পর্যন্ত বললেন মরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করা শুরু করে দেয়। আবু বকর আল্লাহর নবীর অনুমতি পেয়ে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান জাতি, আল্লাহর নবী তারপরে উযু করলেন, একটু সুস্থ হলেন, আব্বাসকে ডাক দিলেন, এক পাশে আব্বাস আর এক পাশে আলী আর বেলাল দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদের দিকে রওনা হচ্ছেন। বুখারী শরীফে বলা হয়েছে ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন, আর পীর বলে ওই কোন মাকামে গেলে আর নামাজ লাগে না। ও মুসলমান জাতি, হয়তো ওই পীর গুলো নবীর চেয়ে বড় বুজুর্গ, আর নাইলে শয়তান, নাইলে কি নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়ে গেলেন আর এইগুলো বলে নামাজ লাগে না। এরপরে গন্ডগোল আরো এক জায়গায় আছে। আসল বিষয় হলো তারা বলে নামাজ এইরকম নামাজ পড়া লাগে না, নামাজ তো কায়েম করতে বলেছে, নামাজ কি করতে বলেছে? এবারে পণ্ডিত কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবারে নামাজ কায়েম করা কাকে বলে তাও তো দরকার আছে, ঠিক কিনা? নামাজ কায়েম করার অর্থ কি এইটা যাতে ভুল করতে না পারে সেজন্য আল্লাহ তাআলা বুঝাইয়ে দিতে ভুল করেন নাই, কারণ আল্লাহ তাআলা তো সব জানেন যে একদল শয়তান আসবে,
ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা নামাজ থেকে মানুষকে সরাবার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করবে, সেজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত বলে নামাজ ফরজ করেছেন। হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর নবী যেদিন মেরাজ থেকে আসলেন রাতের বেলায়, পরের দিন জোহরের সময় জিব্রাইল ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত তো পাইলেন, কেমনে সালাত কায়েম করবেন চলুন। জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লাহর সামনে গেলেন, জমজম কুয়ার থেকে উযু করাইলেন, এরপরে বাইতুল্লাহর সামনে এক জায়গায় দাঁড় করাইলেন, এরপরে আকিমুস সালাতের ব্যাখ্যা দিলেন, নামাজ কেমনে কায়েম করতে হবে, দাঁড়িয়ে গেলেন, এরপরে রুকু করলেন, সেজদা করলেন, নামাজ পড়ালেন, প্রথম দিন জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিব ওই সূর্য ডোবার পরে এশার নামাজ আউয়াল ওয়াক্তে, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, এরপরে দ্বিতীয় দিন আবার শুরু করলেন, জোহরের নামাজ শেষ টাইমে, আসরের নামাজ শেষ টাইমে, মাগরিব আগের টাইমে, এশার নামাজ শেষ টাইমে, ফজর শেষ টাইমে, এইবারে সব নামাজগুলো শেষের সময় পড়ালেন, আউয়ালে এবং আখের পড়াইলেন, নামাজ পড়াইয়া দেখাইলেন, এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছেন আকিমুস সালাত বলে, নামাজ কায়েম করতে বলেছেন, কেমনে কায়েম করবেন সেই পদ্ধতি শিখাবার জন্য আমাকে পাঠিয়েছেন, এই টাইমে এই পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনাকে নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহর নবী জিব্রাইলের থেকে নামাজ শিখে নিলেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে, এরপরে নবী সারা জীবন ইমামতি করলেন, সফরে হাদরে সব জায়গায় নামাজ পড়লেন, এরপরে সাহাবীদের কেউ বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা শোনো, আমাকে যেভাবে নামাজ কায়েম করতে দেখেছো, নামাজ আদায় করতে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে নামাজ কায়েম করবা, খবরদার কোন পীর কি বলল, যদি কোন পীর বলে নামাজ কায়েম করতে বলেছে, মনে মনে পড়লে চলবে, আমাকে দেখাইয়া দাও আমি কেমনে আদায় করেছি। ও মুসলমান জাতি, আল্লাহর নবী জামাতের সঙ্গে নামাজ আদায় করে বললেন, আমাকে যেরকম ভাবে নামাজ কায়েম করতে দেখেছ, ঠিক সেরকম নামাজ পড়ো, নামাজ আদায় করো। এরপরে যদি কোন পীর বলে নামাজ কায়েম করতে বলেছে, সেই কায়েম করার ব্যাখ্যা পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? আল্লাহ ব্যাখ্যা দিলেন নামাজ কেমনে পড়তে হবে, সেটা জিব্রাইলের মাধ্যমে শিখাই দিলেন, আর পীর শিখাইলো নামাজ কায়েম করতে বলেছে, মনে মনে পড়লে চলে, আমরা কি পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? এই পীরগুলো এবারে শুনুন, একদিকে আমল করে না, আর একদিকে মুসলমানদের ঈমান নষ্ট করার চক্রান্ত করছে, নবীদের মহব্বত করতে গিয়ে, অলিদের মহব্বত করতে গিয়ে, অলিদেরকে বানায়, বুজুর্গদেরকে বানায় আল্লাহর চেয়ে বড় স্থানে, কয় বুজুর্গেরা চোখ বন্ধ করে সব দেখে, সব কি করে? আমি বলছিলাম কারামত ভিন্ন জিনিস, কারামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছে করেন তখন তাদেরকে দিয়ে প্রকাশ করেন, এর নাম কি? আর আল্লাহ তাআলা ইচ্ছে না করে তারা কিছুই করতে পারে, এটার নাম হলো কারামত। উদাহরণস্বরূপ মনে করুন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করে ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলল যে ওরে বাগে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কিছুই, ইয়াকুব কিছুই বুঝলেন না। এরপরে যখন 30, 35 বা 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার কাছে দেখা করলো, ইউসুফ আলাইহিস সালাম সব শুনলেন, নিজের একটা জামা দিয়ে দিলেন, যাও আব্বার চোখে জামাটা বুলিয়ে দাও, চক্ষু ফেরত আসবে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্ররা যখন মিশরের থেকে ইউসুফের জামা নিয়ে রওনা হলো, ইয়াকুব আলাইহিস সালাম এবারে সেই কেনানে বসে বলছেন, ইন্নি লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এবারে প্রশ্ন হলো, এই আপনি মিশরের থেকে এখন ঘেরান পাচ্ছেন, ইউসুফের জামার ঘেরান পাচ্ছেন, অথচ ইউসুফ যখন আপনার বাড়ির পাশে কুয়ার মধ্যে পড়া ছিল তখন ঘেরান পাইছিল? পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা ওই সময় ঘেরান পাওয়ার নাই বিদায় ঘেরান পায় নাই, আর এখন মিশরেতে ঘেরান পাওয়াচ্ছেন কে? আল্লাহ তাআলা ঘেরান পাওয়াচ্ছেন, এখন পাচ্ছি, পরিষ্কার হলো এটার নাম কারামত। এর নাম কি? নবীদের হলে মুজেজা, আর অলিদের হলে কি? কারামত। নবীদের হলে কি? অলিদের হলে কি? সম্পূর্ণ এখতিয়ার কার? নিজের কোন এখতিয়ার আছে? এখন যদি কেউ বলে অমুকের ক্ষমতা আছে, এটা ভুল, এটা কি? এই ক্ষমতার নাম দিয়েছে কোন সময়কার মারেফাতে গেলে পরে, মারেফাতের জন্য অনেক হাদিস তৈরি করেছে, জাল হাদিস। এবারে শুনুন কতগুলো জাল হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবী বলেছেন, যারা আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে, জাল হাদিস তৈরি করে, ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার,
সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। কোথায় নির্ধারণ করে নেয়? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর পরে অনেকগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে, সেই জাল হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে শরিয়াত এবং মারিফাতকে আলাদা করেছে। কি করেছে? শরিয়াতের আলেম একদিকে, মারিফাতের আলেম একদিকে। কারাম হচ্ছে জাহের আর বাতেন, 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। ওই বাতেনিগুলো ওরা পেয়েছে। ও আমার জাতি, আল্লাহর নবী বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও দুনিয়ার মুসলিমরা শুনো, গিওরের মুসলিমদেরকেও বলেছেন, গোটা দুনিয়ার মুসলিমদেরকে বলেছেন, কামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, বিদায় হজের ভাষণে বলছেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কামতের মাঠে তোমাদেরকে যেমন প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন কোরআনুল কারীমকে প্রচার করা, দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সবগুলো পৌঁছিয়ে দেন। কে বলেছেন? আল্লাহ তাআলা পৌঁছাতে বলেছেন, দ্বীনের কোরআনের তাবলীগ করতে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেইটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। কে হুকুম দিয়েছেন? আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে সবগুলো পৌঁছে দেন। আল্লাহর নবী আল্লাহর হুকুম মানুষ পালন করেছেন কিনা? আল্লাহর নবী সব পৌঁছে দিয়েছেন, কিছু গোপন করেছেন? এবারে শুনুন, আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার দায়িত্ব পৌঁছেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত প্রচার করার দায়িত্ব দিয়েছেন, কোরআনের কারীমের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আমি ঠিক মতো পৌঁছেছি কিনা তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, নাম, কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আপনি ঠিক মতো পালন করেছেন, আল্লাহর দেওয়া কালামের বাণী আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই। এরপরে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি তোমার কালাম পুরা পুরা পৌঁছে দিয়েছি, কোনো কিছু গোপন করে নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব পৌঁছে দেওয়ার জন্য, নবীও বললেন আমি সব পৌঁছে দিয়েছি, সাহাবায়ে কেরাম সাক্ষ্যও দিলেন। এরপরেও যদি কোন ব্যক্তি বলে 90,000 কালামের থেকে মাত্র 30,000 জাহের, বাকি 60,000 বাতেন, সেই ব্যক্তি মুসলমান না কুফফার? সেই ব্যক্তি নবীর আশেক না শয়তানের আশেক? নবীকে খেয়ানতকারী বানাইলে সে আশেক থাকে? নবীকে একথা বলার মানেই হচ্ছে নবী অনেক এলেম গোপন করে গেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন নাই, খেয়ানত করেছেন। নবী কি খেয়ানত করেছেন না পূরণ করেছেন? আল্লাহর দেওয়া আমানত কোরআনের বাণী সবগুলো পৌঁছিয়েছেন না কিছু গোপন করেছেন? সুতরাং বোঝা গেল, যারা বলবে যে এই ওলিদের জন্য কিছু স্পেশাল এলেম আছে, গোপন এলেম আছে, এই গোপন এলেম যদি বলতে বোঝানো হয় কিছু বাতিনি এলেম ভিন্ন আছে শরিয়াত থেকে, তাহলে বুঝতে হবে এগুলো শয়তানের এলেম। এই জন্য কিছু হাদিস তৈরি করেছে, এরা সুন্দর সুন্দর হাদিস আপনাদেরকে বলে, এগুলো জানা রাখা দরকার। একটা হাদিস পাওয়া গেছে, ইন্না আউলিয়াই তাহতা কবাই, আল্লাহ তাআলা বলছে হাদিসে কুদসি বলে প্রচার করে, ইন্না আউলিয়াই তাহতা কবাই, আমার ওলিরা আমার কাবার ভিতরে, এটা কাবা নাম, এর ভিতরে। তারপরে লা ইয়ারিফুহুম গাইরি, এদেরকে আমি ছাড়া কেউ চিনে না, ইল্লা আউলিয়াই, আর ওলিরা চিনে, ওলিরা ছাড়া তাদের কেউ চিনে না। হাদিসটা রাহাতুল মুহিব্বিন নামক কিতাব আছে, সুফিদের কিতাব, খাজা নিজামুদ্দিন আউলিয়া নাম দিয়ে লেখছে, এই কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছে, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস। এরপরে আরো হাদিস ওরা বলে, ইন্না লিল্লাহি জান্নাতান, আল্লাহর একটা স্পেশাল জান্নাত আছে, লা ফিহা হুরুন ওয়ালা কাসরুন ওয়ালা আসরুন ওয়ালা লাবানুন, যে জান্নাতে কোনো হুর নাই, গেলমান নাই, কোনো প্রাসাদ নাই, কোন রকম দুধ নাই, লবণ নাই, কোনো পানি নাই, কোনো মধু নাই, শুধুমাত্র আল্লাহর সাক্ষাৎ। এই জান্নাতটা তৈরি করেছে ওই বুজুর্গদের জন্য, ওলিদের জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে শিখিয়েছেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা, আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই, ওয়া নাউযুবিকা মিন সাখাতিকা ওয়ান নার, আমি তোমার কাছে তোমার অসন্তুষ্টি থেকে পানা চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহর নবী দোয়া করলেন জান্নাত চাই, আর এরা বলে এদের জন্য স্পেশাল জান্নাত, যেই জান্নাতের মধ্যে কোনো হুর নাই, গেলমান নাই, কিচ্ছু নাই, খালি আল্লাহরই ভাই বেশি। জাল হাদিস, ভুল হাদিস, মিথ্যা হাদিস আল্লাহর নবী তৈরি করেছে। আরো শুনুন, আরো হাদিস তৈরি করলো, আর দুনিয়া হারামুন আলা আহলিল আখিরা, আখিরাত ওয়ালাদের জন্য দুনিয়া হারাম, ওয়াল আখিরাতু হারামুন আলা আহলিদ দুনিয়া, দুনিয়া ওয়ালাদের জন্য আখিরাত হারাম, আর ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা হারামুন আলা আহলিল্লাহ, আল্লাহর আহাল যারা ওলি তাদের জন্য দুনিয়া আখিরাত দুইটাই হারাম। লিখেছে আদ্দাইলামি আল ফেরদাউস নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের 230 নম্বর পৃষ্ঠায়। এরপরে তৈরি করেছে শরিয়াত মারিফাত হাকিকাত হাদিস তৈরি করেছে, আর শরিয়াতু সাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা, শরিয়াত হলো একটা বৃক্ষ, তরিকাত হলো তার ডাল, মারিফাত হলো তার পাতা, হাকিকাত হলো তার ফল। এইভাবে তারা হাদিস তৈরি করে, রাজার হাদিস মিথ্যা হাদিস, আরাক হাদিস বলেছে, আর শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু হালি ওয়াল মারিফাতু রাসমালি, কাজে শরিয়াত হলো আমার কথা, তরিকাত হলো আমার কাজ, হাকিকাত হলো আমার হাল, মারিফাত হলো আমার মাল। এইভাবে হাদিস তৈরি করেছে, আর হাদিস তৈরি করলো, মা ওয়াসিআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসিআনি কলব আব্দুল মুমিন, আমাকে আসমানে সামাই করে না, জমিনে সামাই করে না, আমি সামাই হই মুমিন বান্দার কলবের মধ্যে। এই সবগুলো জাল হাদিস। আর হাদিস তৈরি করেছে, কুলুবুল মুমিনিনা আর শুল্লা, মুমিন বান্দার কলব আল্লাহর আরশ, মান্না গুঞ্জামদার জমিন, ওয়া ফার্সি কবিতা আছে সাথে। আমার ভাইয়েরা, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে কতগুলো হাদিস তৈরি করে তারপরে তারা শরিয়াত থেকে মারিফাতকে আলাদা করে একটা ভিন্ন ধর্ম তৈরি করেছে, যেই ধর্মের মধ্যে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, খালি কি করে মারিফাত, সব কি মারিফাতে চলে গেলে কিছুই লাগে না। এরকম আরো অনেক জাল হাদিস আছে, আমি বলতে গেলে সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না, ইঙ্গিত দিলাম এই লোকগুলো নামাজ পড়ে না, নামাজ তো কায়েম করতে বলেছে ফজর পরে কাবা শরীফে, জহুর পরে মদিনা শরীফে, আসর পরে বাইতুল মুকাদ্দাসে, মাগরিব পরে চতুর্থ আসমানে বাইতুল মামুরে, আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরশে নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী কি এরকম নামাজ পড়তেন না? পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন। আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদের নববীতে আদায় করতেন, আর এরা এক এক ওয়াক্ত নামাজ পড়ে কোথায় গিয়ে? শেষে গিয়ে আল্লাহর আরশে পড়ে। আল্লাহর ওলি না শয়তানের ওলি? এইগুলো শয়তানের ওলি। এবারে আসুন, এই লোকগুলোর পরিচয় হচ্ছে মাজার তৈরি করো, এদের নামে মিলাদ দাও, ঘরে ঘরে মিলাদ দিন, রসুলের শাবাত নিন, কি সুন্দর কথা, এতক্ষণ বলেছি দিন কায়েম করা, আল্লাহর নবীর আগমন করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, এদের প্রোগ্রামে সেসব না, এদের স্লোগান হচ্ছে ঘরে ঘরে মিলাদ দিন, নবীজির শাবাত নিন। ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখো, ইসলামের নামে যখন কোন এবাদত তৈরি করা হয় যে এবাদত আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন এবাদত তৈরি করে সবের উদ্দেশ্যে, তার নাম কি? এই বেদাত তৈরি করার মানে হল আল্লাহর নবী দিনকে মুকাম্মাল করে যায় নাই, পরিপূর্ণ করে যায় নাই, এজন্য কিছু তৈরি করে, ঠিক কিনা? নতুবা ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে তৈরি করার দরকার আছে? যেগুলো ইসলাম আছে তাই আমল করবো না, বাড়াবো কমাবো? এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ইসলাম পরিপূর্ণ কিনা, আল্লাহর নবীকে দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়েছে কিনা, আল্লাহ তাআলা কি বলেন শুনুন, কোরআন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই বিদায় হজের ভাষণে আল্লাহর নবী যখন স্পষ্ট করে বললেন আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, এরপরে ওখান থেকে মুযদালিফা আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে কোরআনুল করিমের সর্বশেষ আয়াত পাঠিয়ে দিলেন, নাযিল হয়ে গেল,
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমানদেরকে জানিয়ে দিন, ওই ঘিওরের মুসলমানদেরকেও জানিয়ে দিন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সমাপ্ত করে দিয়েছি। কোরআন নাযিল হওয়া আল্লাহ নিয়ামত কিনা? আমি সেই নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন দিন মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, এখন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো, হীরকের ইট নিয়ে আসলো, বলো এখানে লাগাও, লাগান যাবে? বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আর লাগান যাবে? যত বড় দামি হোক, যত বড় সুন্দর হোক, লাগান যাবে? যদি লাগায় তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দীন ইসলামের বিল্ডিংকে পরিপূর্ণ করেছেন, মুকাম্মাল করে দিয়েছেন, আর নতুন কিছু ঢুকান যাবে? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, পরিষ্কার হাদিস রয়েছে, মাবতাদা কওমুন বিদআতান ইল্লা রাফাআল্লাহু মিসলা সুন্নাহ, যখন কোন জাতি, কোন উম্মত, কোন সম্প্রদায় একটা বিদআত তৈরি করে, আল্লাহ তাআলা সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেন। কি উঠিয়ে নেন? فَتَمَسَّكُوا بِسُنَّتِي خَيْرٌ مِنْ إِحْدَاثِ بِدْعَةٍ مِشْكَاةُ الشَّرِيفِ بَابُ الِاعْتِصَامِ كِتَابُ السُّنَّةِ আছে। দেখে নেবেন আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন, যেখানে একটা বিদআত ঢুকে সেখান থেকে কি উঠে যায়? সুন্নাত উঠে যায়। এবারে তোমরা সুন্নাত ধরবা না বিদআত ধরবা? এবারে এক দল কয় বিদআত দুই রকম, বিদআত কয় রকম? আমি যখন বললাম এই বর্তমান যে সালাদিন বাইতুল মুকাররমের খতিব আমার এলাকায় বাসা, উনি মিলাদে হাজির হয়ে গেছেন, তখন আমার এক লোক ধরল যে এই তো বেদাত করছেন আপনি, জসিম সাহেবকে বলে দিয়েন যে সব বেদাত বেদাত না, উনি মাইকে ওয়াজ করে না এটা বেদাত না, মোবাইল ব্যবহার এটা বেদাত না, প্লেনে হজ করতে বেদাত না, এলেমের কি বাহার! ওই বেটা এইগুলো যদি বেদাত হয় তাহলে তুইও বেদাত, আমি বেদাত, তোর বাপ বেদাত, তোর মা বেদাত, তোর গোষ্ঠী বেদাত, কারণ নবীর যুগে কেউ ছিলাম না, নবীর যুগে ছিল না যেটা, ওটার নাম কি? এই যদি বেদাত হয় তাহলে আমরাও কি সব? এইটার নাম বেদাত? বেদাত মানে হচ্ছে ইসলামের মধ্যে এবাদত আকারে সব উদ্দেশ্যে যদি কোন নতুন কিছু তৈরি করে তার নাম কি? মনে করুন আল্লাহর নবী মৃত্যুর পরে তিন দিন মিলাদ দেওয়া হয় নাই, জিয়াফত খাওয়ানো হয় নাই, চল্লিশা করা হয় নাই, চেহলাম করা হয় নাই, আল্লাহর নবীর জীবদ্দশায় করেন নাই, আল্লাহর নবীর ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, কারোর জন্য তিন দিনা মিলাদ দিয়েছেন? চল্লিশা করেছেন কিনা? চল্লিশা করেন নাই। এখন নবীর মৃত্যুর পরে রাত তৈরি করা হয়েছে ইবাদত সওয়াবের জন্য, পয়সা খরচ করে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়ায়, ঠিক কিনা? সওয়াবের জন্য না গুনার জন্য? এটা আল্লাহ নবীর যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? হাদিসে আছে? কোরআনে আছে? নাই। মৃত্যু ব্যক্তির জন্য এই যে সওয়াবের উদ্দেশ্যে খতমে কোরআন পয়সার বিনিময়ে দোয়া ওয়াজিবা মিলাদ তৈরি করলো, জায়েজ না বেদাত? সওয়াবের কাজ না গুনার কাজ? মানুষ করে সওয়াবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে? সওয়াবের কাজ মনে করে। সওয়াবের কাজ মনে করে আল্লাহর নবীর পরে সাহাবীদের পরে যদি কোনো ইবাদত তৈরি করে তার নাম কি? এবারে কোরআন খতম করে সব জায়গায় তো আছে, ওলামায়ে কেরাম আজকে ইমামদের এটা মাহফিল, এই জন্য ইমামরা স্পষ্ট করে দিচ্ছে, আপনি মারফুল কোরআন গিয়ে দেখেন আপনার ঘরে আছে, ৩৫ নম্বর পৃষ্ঠা খুলবেন, সূরা বাকারার ৪১ নম্বর তাফসিরে পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো হারাম, দোয়া পড়ানো হারাম, ওযু পড়ানো হারাম, যে পড়ায় সেও হারামের গুনাহ করে, যে পড়ায় সেও হারামের গুনাহ করে। ফতোয়ার কিতাব উকুদ রাসমিল মুফতি খুলে দেখুন, দুই পৃষ্ঠা ব্যাপী, আমি ছাত্র পড়ে, ছাত্রমার সাথে আছে, যাদেরকে পড়াই তারাও সাথে আছে, ফতোয়ার কিতাব উকুদ রাসমিল মুফতি এই কিতাবে দুই পৃষ্ঠা লিখেছে যে খতমে কোরআনের বিনিময়ে এই যে মুর্দারের নামে দোয়া করে খতম করা হয়, ওযিবা করা হয়, খতমে তাহাজির মুক্ত মুক্ত করা হয় পয়সার বিনিময়ে, পয়সার বিনিময়ে জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। সওয়াবের উদ্দেশ্যে করে কিনা গুনার উদ্দেশ্যে করে, এগুলো বিদআত। এই যে মিলাদ দেয় দোকানে, মিলাদ দিল
মিলাদ দিয়ে, তারপরে কি হলো মিলাদ কি সাহাবারা মিলাদ দিয়ে দোকান শুরু করেছে কেউ দেখাইতে পারবে? এরপরে আবার মিলাদে দাঁড়ানো, কি করে দাঁড়ানো, মেশকাতে একটা অধ্যায়ের শিরোনাম আছে বাবুল কেয়াম। এই বাবুল কেয়াম খুলে দেখবেন আজকে গিয়ে বাংলা হাদিসের সব মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসা নিসাবে তালিমের কিতাবটা, কিন্তু দুর্ভাগ্য এই অংশ পর্যন্ত পড়ায় না। পড়াইলে ক্লিয়ার হয়ে যেত, আলিয়া মাদ্রাসা পড়ায় না, কওমি মাদ্রাসা পড়ায়। সেখানে বলা আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট খাদেম, 10 বছর পর্যন্ত যেই সাহাবী আল্লাহর নবীর খেদমত করেছেন এবং তিনি বলেছেন কদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আশারা সিনিনা, আমি আল্লাহর নবীর 10 বছর পর্যন্ত খেদমত করেছি, কিন্তু কোনদিন বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করেছ অথবা এই কাজটা কেন করো নাই। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াকুন শাখসুন হাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ভূমিকা যে আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কোন প্রিয় ব্যক্তি ছিল না, তাদের স্ত্রী সন্তান, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সব থেকে তারা বেশি ভালোবাসত কাকে? ওই যে ভালোবাসার নাম দিয়ে মিলাদ পড়ে এই জন্য ভূমিকা দিলেন। এরপরে লিখেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াকানু ইযা রাউহু, ওই আল্লাহর নবীর সাহাবীরা যখন নবীকে দেখতেন মসজিদে আসতেন লামিয়া কুমু তখন দাঁড়াইতেন না, কি করতেন না, লামিয়া কুমু দাঁড়াইতেন না, কেন দাঁড়াইতেন না, লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, কারণ তারা জানতো যে আল্লাহর নবী এইগুলো পছন্দ করেন না। আল্লাহ নবী কি করেন নাই? মুসলমান জাতি আল্লাহ নবীর জীবদ্দশায় পছন্দ করে গেলেন না। এরপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে কোত্থেকে জায়েজ করলো, ইবাদত তৈরি করলো, জায়েজ দাবি দাঁত। আর এক হাদিস পরে হাদিসটা ওয়ানাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা কুন্না ফি মজলিসিন, আমরা একটা মজলিসে বসেছিলাম, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি ভর দিয়ে আমাদের মাঝে আসলেন, ফাকুমনা লাহু, আমরা সব দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বললেন লা তাকুমু কামা ইয়াকুমুল আজিমু, ও আমার সাহাবীরা খবরদার আমাকে দেখলে দাঁড়াইও না যেরকম ভাবে আজমিরা দাঁড়ায়, অনবরা দাঁড়ায়, ওরা ওদের টিচারকে, ওদের নেতাকে, লিডারকে দাঁড়ায় সম্মান করে, লা তাকুমু তোমরা আমাকে এরকম দাঁড়াইয়া সম্মান করো না। বোঝা গেল মিলাদিরা যারা দাঁড়ায় তার দলিল কি? একজন ক্লাসের টিচার ঢুকলে তাকে দাঁড়াই সম্মান করি, নবী কি এর চেয়ে কম? আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন ওই অনারবরা, ওই বাঙালিরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, ওদের লিডারদেরকে, ওদের নেতাদেরকে, ওদের শিক্ষকদেরকে দাঁড়াইয়া তাজিম করে, খবরদার তোমরা আমাকে দাঁড়াইয়া তাজিম করো না। এবার এক হাদিস ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মান সাররাহু আইয়াতামাস সাল্লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, আল্লাহ হাবিবের সাদ করেন যেই ব্যক্তি চায়, যেই ব্যক্তি খুশি হয় যে লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক, তার জন্য দাঁড়িয়ে থাকুক, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। কোথায় নির্ধারণ করে নেয়? এই হাদিসগুলো স্পষ্ট আছে মিশকাত বাবুল কেয়ামের ভিতরে। কারো সন্দেহ হলে মিশকাত নিয়ে আসতে পারেন, দেখাই দেবো। আর যদি এখন না পারেন পরে আবার কোথায় আসতে আপনার গিয়ে দাঁড়াই যান, যেন পাই নাই। এরপরেও যদি মুসলমান ইহুদি খ্রিস্টানদের শিখানো কাজ যে তোমরা মিলাদ দাও আর ওই নিয়ে থাকো, ওই নিয়ে ঝগড়া করো, আর দিন দুনিয়া চলবে আমাদের আইন দিয়ে, আমাদের কানুন দিয়ে, আমরা তোমাদেরকে বোম মেরে শেষ করে দিব, তোমরা কিছুই বলবা না, ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সাহাবায়ে কেরাম ঘরে ঘরে মিলাদ দিয়ে নবীজির সাফাত নিতেন না, যুদ্ধের মতো অংশগ্রহণ করতেন? কোরআন নবীরা আসছিলেন কি কোরআন দিয়ে মিলাদ পড়ার জন্য আর খতম পড়ার জন্য, না কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য? কোরআনকে জিজ্ঞেস করি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, আল্লাহ তাআলা যিনি রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, দীনে হক দিয়ে, কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, এই দীনকে, এই কোরআনকে গোটা মতবাদের উপরে, গোটা ধর্মের উপরে বিজয়ী করার জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন কোরআন দিয়েছি সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআন দিয়ে শাসন করার জন্য, কোরআন একটা আইনের কিতাব, আর এরা বলল যে কোরআন হচ্ছে মিলাদের কিতাব। কিসের কিতাব? এখন মনে মনে অনেকে বলে হুজুর অসুবিধা কি, অসুবিধা কি একটু সবের জন্য করি, হুজুরদেরকে খাওয়াই পয়সা দেই। আমি হুজুরদেরকে পয়সা দিতে বলি,
মসজিদে খেদমত করে এমনি টাকা দেন, গোপনে হাদিয়া দেন, হাদিয়া দেওয়া সুন্নাত, খুব ভালো করে খেয়াল করবেন। হুজুরের এক দেড়টা মুরগি কিনে দেন, সওয়াবের কাজ, কেউ জানবে না, আপনি জানবেন, আল্লাহ জানবে, গোপনে দিয়ে আসেন, হুজুরের পকেটে টাকা ঢুকিয়ে দেন, এটা সওয়াবের কাজ। কয় টাকা বেতন দেন, এটা হালাল পথে, এটা সওয়াবের কাজ হবে। তা না দিয়ে আপনি কোন অসুবিধা কি, আসুন অসুবিধাই দেখাই। মাগরিবের নামাজ ফরজ করে গা, জোহর করে গা, আসর করে গা, এশা করে গা, জোহর পড়ল চার রাকাত, আসর পড়ল চার রাকাত, এশা পড়ল চার রাকাত, মাগরিব কয় রাকাত? এবারে যদি কেউ বলে মাগরিবও পড়ব চার রাকাত, বড় পিসাব বলেছে, অসুবিধা কি? একটা রাকাত বাড়লো, একটা রাকাত বাড়লে দুইটা রুকু, একটা রুকু হবে, দুইটা সেজদা হবে, সুবহান রাব্বিল আযিম বলবো, সুবহান রাব্বিল আলা বলবো, নামাজ জায়েজ না বাতিল? আমিন। জায়েজ না বাতিল? আমিন। কেন বাতিল? অসুবিধা কি? অসুবিধা কি? সবের জন্য করতেছি, আমি তো বাবার জন্য সেজদা করছি না, সেজদা করবো কার জন্য? মাগরিবের নামাজ পড়বো চার রাকাত, ফজরে বাড়াবো আরো দুই রাকাত, চার রাকাত, জায়েজ হবে না বাতিল? ও মুসলমান, যেরকম ভাবে এই কথা স্পষ্ট যে মাগরিবের নামাজ তিন রাকাত জায়গায় চার রাকাত পড়লে বাতিল, সেইখানে তুমি বলো না অসুবিধা কি, চার রাকাত পড়লে অসুবিধা কি, আল্লাহর জন্যই তো পড়বো, আল্লাহর তাসবিহ করবো, অসুবিধা কি? এইখানে যেমন অসুবিধা আছে, ঠিক তেমনি ভাবে যেই ইবাদত আল্লাহর নবী করে যান নাই, আল্লাহর নবী সাহাবীরা করে যান নাই, এমন ইবাদত তৈরি করার নাম বেদাতের নাম কি? সওয়াবের কাজ না গুনার কাজ? মিলাদ আল্লাহ নবী করে গেছেন না বেদাত? মিলাদের কিয়াম দাঁড়ানো জায়েজ না বেদাত? স্পষ্ট হাদিস বয়ান করেছি, আল্লাহর নবীর সাহাবীরা কেউ এই বিদআত করেন নাই। আল্লাহর নবী যখন দিন মুকাম্মাল করেছেন, সেই দিনের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না। আর পরবর্তীতে আসলো লোকেরা এই মিলাদ কিয়াম, এরপরে কি? এরপরে আছে মাজার, এরপরে কি? মাজার তৈরি করো, টাকা দাও, পয়সা দাও, মোমবাতি আগরবাতি মান্নত করো, কবরওয়ালার কাছে প্রার্থনা করো, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে। আবার একদল গাঁজা করাচ্ছে, গাঁজা খায়ার টানে আর চোখ লাল হয়ে গেছে, শয়তানের মতো চেহারা ক্যাক্টার, এই লোকগুলো গান গায় গায় গাঁজা কে খাবিরে আজা, এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, কে খাবিরে গাঁজা। আজমিরও লিখেছে, আজমিরও লিখেছে, কবরের সামনে উর্দুতে লিখেছে, ইয়াসমান হায় তেরা, ইয়ে জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, ইয়াসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, ওহে খাজা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। দিলের মকসুদ পূরণ করার মালিক কে? না বাবা আজমিরি, না কোন মাজারওয়ালা, খালি মাজার পূজা তো করে না, মাজারে কুমির আছে, সিলেট গেলে সিলেট গেলে গজার মাছ, সিলেট চিট্টাগাং গেলে কচ্ছপ, আবার খানজাহানারি গেলে কি? কুমির। মানুষ কুমিরকেও সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে। ও মুসলমান জাতি, কোরবানির সময় জবাই করি ইবাদত কিনা? সদকা দেয় ইবাদত কিনা? আকিকা দেয় ইবাদত কিনা? কার নামে? আল্লাহর নামে দিলে যদি ইবাদত হয়, সেই ইবাদত যদি গায়রুল্লাহর নামে করা হয়, কবরওয়ালার নামে করা হয়, জবাই করা হয়, মান্নত করা হয়, তাহলে ইবাদত করলো কার জন্য? মাবুদ কয়জন? এই লোকের মাবুদ কয়জন? দুইজন হয়ে গেল। দুইজন যার মাবুদ সে মুসলমান না মুশরিক? নামাজে দাঁড়িয়ে বললো ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, আর এখানে মান্নত করলো কবরওয়ালার নামে, জবাই করে কবরওয়ালার নামে, দোয়া করে প্রার্থনা, দোয়া করা ইবাদত কিনা? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলে কি এটা ইবাদত? হাদিসে বলা দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তাহলে দোয়াটা কি? দোয়া করি কার কাছে? এই জন্য আল্লাহ মাহবুদ। আর যদি এখন সেই দোয়াটা করে কোন খাজা বাবার কাছে, কোন কবরওয়ালার কাছে, কবর জিয়ারত করা যায়। আমি কবরওয়ালাদের কথাও বলছি না, কবরওয়ালাদের দোষ দিচ্ছে না, কিন্তু কালকে সকালে একজন উনি বুজুর্গদের খারাপ পড়ে গেছে। না না, বুজুর্গদের খারাপ পড়ি নাই, বুজুর্গদেরকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে খারাপ বলেছি। কথা ক্লিয়ার কিনা? আমি শাহজালাল রহমতুল্লাহ আলাই, আজমিরি রহমতুল্লাহ আলাই, এরকম শাহপুরান রহমতুল্লাহ আলাই, এরকম ভাবে আপনার খানজাল রহমতুল্লাহ আলাই, যারা ইসলামের জন্য জেহাদ করেছেন, লড়াই করেছেন, যারা গৌরগোবন্দের রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন, সেই মুসলমানদের দোষে বলতে পারি? সেই বুজুর্গদের দোষ বলছি না, কবর জিয়ারত করা না যায় বলছি না, কিন্তু আজকে কবরে যে বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে, গম্বুজ তৈরি করা হচ্ছে, এগুলো জায়েজ না হারাম? আপনি মক্কা শরীফ গেলে দেখবেন
আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান ডেলি 25-30টা লাশ দাফন করা হয় জান্নাতুল মুআল্লা। ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী, আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা ফাতেমার মা, খালি মা ফাতেমার মা না, আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানদের মা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা, প্রথম যেই ব্যক্তি আল্লাহর নবীর কণ্ঠে ইসলামের দাওয়াত পেয়েছে এবং সঙ্গে সঙ্গে কবুল করেছে, যে ব্যক্তি ইসলামের জন্য তার জানমাল সব লুটিয়ে দিয়েছে, সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে। ও মুসলমান, তুমি একটু কষ্ট করে মক্কা শরীফ যাও, অথবা ছবিতে দেখো আল্লাহর নবীর স্ত্রী শুয়ে আছেন, সেইখানে কবরে কোনো গম্বুজ আছে কিনা, কোনো সাইনবোর্ড আছে কিনা, কোনো চাদর আছে কিনা, কোন টাকা পয়সা আছে কিনা, কোন মোমবাতি আছে কিনা, আছে? আবার মদিনায় চলে যাও, আল্লাহর নবীর কবর জিয়ারত করে সামনে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে। ভারতবর্ষের লোকেরা বলে জান্নাতুল বাকি, বাকিউল বরকাত মক্কার লোকেরা বলে, মদিনার লোকেরা বাকিউল বরকাত বলে। মদিনার কবরস্থান আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক 20-25টা লাশ দফন করা হয়, প্রত্যেক অক্তে নামাজে জানাজা হয়, জানাজার নামাজ প্রত্যেক অক্তে হয়, একসাথে অনেকগুলো হয়, 10-12 একসাথে জানাজা হয়, এই লাশগুলো সব দাফন করে ওখানে। ও আমার ভাইয়েরা, ওই কবরস্থানে নবীর যুগ থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ কবর দেওয়া হয়েছে, ওই কবরস্থানে কম হলেও 10,000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, নবীর স্ত্রীদের কবর রয়েছে, নবীর মেয়েদের কবর রয়েছে, নবীর পরপর দুই মেয়ের স্বামী ওসমানের কবর রয়েছে সেখানে। ও মুসলমান, গিয়ে দেখো সেই মদিনার কবরস্থানে কোন চাদর আছে কিনা, কোন মোমবাতি আছে কিনা, কোন মাজার আছে কিনা, কোন গাঁদা বাবা আছে কিনা, ওখানে কোন কলকিওয়ালা আছে কিনা। অ মুসলমান জাতি, গোটা কবরস্থান তালাশ করে কোন সাইনবোর্ড পাওয়া যায় কিনা, দুরুদে হাজারি পাওয়া যায় কিনা। আজিমপুর কবরস্থান গেলে মাশাআল্লাহ, কবরস্থানের সামনে দুরুদে হাজারি, এটা কোথায় পাইলো? হাদিস তো পড়লাম, পড়াইলাম, এখন আমাদের সাথে ল্যাপটপ আছে, এই ল্যাপটপের 16,000 কিতাব, কত কিতাব আছে? আপনি যে কোনো শব্দ রেখে টিপ দিবেন, 16,000 কিতাব থেকে আপনাকে যাচাই করে 2 মিনিটে দিয়ে দিবে কি আছে কি না আছে। অ মুসলমান জাতি, এখন তুমি যে কোনো হাদিস যদি যাচাই করতে চাও আমাদের কাছে আসো, শিখিয়ে দেবো কেমনে হাদিস বের করতে হয়। দুনিয়ার যত কিতাব আছে সব কিতাবের রিপোর্ট একসাথে চলে আসবে, কোন হাদিসটা কোন কিতাবের কত নাম্বার হাদিস, কোন পৃষ্ঠে আছে, সহি না দুর্বল, এই হাদিসটা যারা বয়ান করে তাদের জীবনী সবগুলোকে সার্চ করা যায়, কম্পিউটার এমন সুন্দর করে দিয়েছে, আমাদের সঙ্গেও আছে 16,000 কিতাব। কত কিতাব? তাফসিরের হাদিসের একটা সিডি হলো 16,000-এর, একটা হলো 5,000-এর, একটা হলো 12,000-এর, এইরকম হাজার হাজার কিতাবের সিডি এখন বের হয়ে গেছে। আর বের করার কি সুন্দর পদ্ধতি! যাই হোক, বলতেছিলাম আল্লাহর নবীর সেই জামাতা ওসমানের কবরে গিয়ে দেখো কোন মাজার আছে, কোন চাদর আছে, আগরবাতি মোমবাতি আছে। ওখান থেকে চলে যাও মসজিদ নববীর থেকে সোজা উত্তর দিকে 3 মাইল নজর করলে ওহুদ পাহাড় দেখা যাবে। ওই ওহুদ পাহাড়ের প্রান্তরে ওহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল, আল্লাহর নবীর চাচা সমস্ত শহীদদের সরদার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। ওই যুদ্ধে তার শহীদ হলো, ওইখানেই তার কবর হলো। ওই কবরস্থানের নাম হচ্ছে সাইয়েদুস সুহাদা, সাইয়েদুস সুহাদা সমস্ত শহীদদের সরদার ওইখানে শুয়ে আছেন। চতুর্দিক থেকে কবরের দেওয়াল ছাড়া ওইখানে কোনো মাজার তৈরি করা হয় নাই, বিল্ডিং তৈরি করা হয় নাই, গম্বুজ তৈরি করা হয় নাই, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিছু নাই, আছে? এখন বলবে যে ওনাদের কবরে বোধহয় চাদর দেওয়ার মতো লোক নাই দুনিয়ায়, এইটা বলতে পারে? ওনাদের কবরে চাদর দেওয়ার লোক নাই, আর এই আমাদের দেশের বুজুর্গদের কবরে চাদর দেওয়ার লোক আছে। ও আমার ভাইয়েরা, কবরে বিল্ডিং তৈরি করা, কবরে চাদর তৈরি করা যদি কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর বিবিদের কবরে, আল্লাহর নবীর মেয়েদের কবরে, আল্লাহর নবীর জামাতাদের কবরে মানুষ সুতার চাদর নয় বরং তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দিচ্ছে না কি জন্য?
হাদিস শরীফ খুলে দেখুন কেন দেয় নাই। আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মৃত্যুর তিন দিন আগে পরিষ্কার করে বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর হাবিবের সাথ করেন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলছেন, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক। কাদের প্রতি? কেন? কারণ তাদের দোষ কি ছিল? আল্লাহ রাবি বর্মান যে তারা তাদের ওলিরা বুজুর্গেরা মারা গেলে তাদের নামে কবরস্থান তৈরি করত, মাজার তৈরি করত, সেজদার স্থান বানাতো। লা তাজালু কবরি ওয়া সানায়ুবাদ ওয়া আমার উম্মতরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাইও না। এই কারণে সেখানে মাজার তৈরি করা হয় নাই, নতুবা নবীর কবরে সাহাবিদের কবরে সেজদা দেওয়ার মতো ফুল দেওয়ার মতো লোকের অভাব ছিল। এখন দেখেন কিতাব খুলেন, এই যে কিতাব বারবার আমি দেখাই কি জন্য, কারণ আপনারা তো বলবেন ভুয়ো বলতেছি মনে হয়। এই বইতে লিখে দিয়েছে সেজদায়ে তাজিমি ওলিদের জন্য জায়েজ, বুজুর্গদের জন্য জায়েজ, পরিষ্কার লিখে দিয়েছে সেজদা করা জায়েজ, সেজদাতু ইসনানে সেজদাতুল ইবাদা আরবিতে লেখছে প্রথম, যাতে মানুষ মনে করে এটা কোরআন বা হাদিস। আরবিতে লেখলে কি হয়ে যায়? সৌদি আরবের সিনেমার অ্যাড্রেস লেখে কি সে? মিশরে, সুদানে, ইরাকে, ও দেশে গান বাজনা হয় কিসে? কাজী খবরদার আরবি দেখলি ধোকায় পড়েন না, এই বইতে আরবিতে লেখছে যাতে মানুষ মনে করে হাদিস বা কোরআন। বুয়া কথা। এরপরে লিখেছে ফতুয়ায় কাফিতে উল্লেখ রয়েছে যে ব্যক্তি বাদশাকে সেজদা করে তা যদি সম্মান উদ্দেশ্য হয়, না জায়েজের জন্য নহে, তা হলে কুফুরি হয় না। এবং লিখেছে হযরত ইবনে আব্বাস বলেন মিথ্যা হাদিস, সেজদায় তাহিয়া সালামের স্থলাভিষিক্ত জাওয়াহিরে গায়েবী গ্রন্থের বর্ণনা মতে সেজদা পাঁচ প্রকার, সেজদায় উবুদিয়াত এবাদতের সেজদা, তারপরে কি সেজদায় তাহিয়া সম্মান প্রদান সেজদা, সেজদায় জাওয়াজ বৈধ সেজদা। এখানে লেখছে কি হবে? শেষে গিয়ে লেখছে যে যদি কোনো ব্যক্তি তাজিমের জন্য বুজুর্গকে পীরকে সেজদা করে তাতে কোনো অসুবিধা নেই। এইখানে লেখছে যেহেতু প্রমাণিত হল যে মুরিদের কাছে তার পীর প্রকৃত রাসুলের স্থানে অধিষ্ঠিত, পীর কার স্থানে, সেহেতু তার অধিকার অন্যের অধিকারের সাথে কোনো সম্পর্কই রাখে না, পীরের আমল মুরিদের জন্য শরিয়াত ভিত্তিক ফিকা বা অলঙ্ঘনীয় আইন, তাই মুরিদ যদি নিজ পীরে কামেলের তাজিমের উদ্দেশ্যে মাথা ঝুকায় আর পীর তাতে নিষেধ না করে তা বৈধ হওয়ার জন্য এই দলিল যথেষ্ট। এবারে আসুন, পীরের সেজদা করা জায়েজ করলো, বইয়ের নাম সেররে হক জামে নূর, আরবিতে লেখা, উর্দুতে লেখা, বিভিন্ন ভাষা লেখছে, অনুবাদ হয়েছে। অ মুসলমান জাতি একটু চিন্তা করে দেখো আল্লাহ তালা কত সতর্কতা অবলম্বন করেছেন, তুমি ফজরের নামাজ পড়বে রুকু সেজদা করবে, জোহর পড়বে রুকু সেজদা করবে, আসর পড়বে রুকু সেজদা করবে, এশা পড়বে রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো, যত নামাজ সব নামাজে রুকু সেজদা করা ফরজ কিনা? কিন্তু যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে কিনা? কেন যাবে না? যদি বড় বুজুর্গের হয় তাহলে করা যাবে নাকি? জানাজার নামাজ যত বড় পীরের হোক না কেন, যত বড় বুজুর্গের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ ইব্রাহিমের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আকা নামদার তাজদার মদিনা সরবরে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আবু বকর হোক, ওমরের হোক, ওসমানের হোক, বড় বিশ্বের হোক, যত হোক, রুকু সেজদা করা যাবে? কেন যাবে না? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজের নিষেধ। এর কারণটা কি? কারণ হচ্ছে অন্য সব নামাজের সামনে কোন পীর নাই, কোন খাজা বাবা নাই, কোন গাজা বাবা নাই, কোন গায়রুল্লাহ নাই, আর জানাজার নামাজের সামনে কি আছে? মানুষ আছে, লাশ আছে। যদি আল্লাহকেও সেজদা করে তারপরেও এই বই লেখক যারা ভণ্ড পীরগুলো আছে এরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, তাজিমি সেজদা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, মুলতবি করে দিয়েছেন, যাতে করে ওই খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, কবর পূজারীরা মানুষকে বিভ্রান্ত করতে না পারে, গোমরা করতে না পারে। জোরে বলুন নারায় তাকবীর। ও মুসলমান জাতি, ওই বুজুর্গ যখন তোমার একেবারে সামনে ছিল তখন তুমি সেজদা করতে পারলা না,
জানাজার নামাজে সেজদা করতে পারলা না একেবারে সামনে, এরপরে যখন তোমার সামনের থেকে লাশটা কবরে চলে গেল আর ইমন মাটি আসলো, দুই হাত থাকা হলো, বাস আসলো, হোগলা আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? যারা এটাকে জায়েজ করেছে যারা পীর না শয়তান, যারা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা করাকে জায়েজ বলে সেগুলো পীর না শয়তান, আশেকে নবী না আশেকে শয়তান। ইহুদি খ্রিস্টানদের দালালেরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এদেশের মাটিতে নেমেছে, মুসলমানদের ইমান আকীদা নষ্ট করার জন্য। এই জন্য দুই দলের লোক তৈরি করেছে, কয় দলের লোক? এক দল হল শিক্ষিত, এই এইখানে না গিয়ে যে একটা মাস্টার বাড়ি ছিল বিশ্বজিৎ না কি জন্য, এদেরকে তৈরি করলো কারা? এই বিশ্বজিৎ মার্কা লোকেরা, এবং এই পীর সাহেবদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সবগুলো লোকদেরকে তৈরি করেছে আমেরিকা, কারা তৈরি করেছে দেখুন ওদের রিপোর্ট, আমেরিকার ষান্মাসিক রিপোর্ট, এতে বলা হয়েছে আমেরিকার হোয়াইট হাউসের থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টে লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ। এই যে বিভিন্ন মুসলিম দেশে লড়াই হচ্ছে, ওরা বলেছে এটা আদর্শের যুদ্ধ, মানে ইসলাম পিওর ইসলাম থাকবে না আধুনিক ইসলাম, ওদের ভাষায় মডারেট ইসলাম থাকবে। মডারেট ইসলাম মানে হচ্ছে ইসলামের মূল জিনিসগুলো বাদ দিয়ে ওই সেকুলার ইসলাম, এই কবর পূজারি মাদার পূজারি সুফিবাদী এদেরকে উৎসাহ করে আসছে এখানে সবগুলো। লেখছে মতাদর্শগত যুদ্ধ, এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। আগামী দিনে ইসলাম কেমনে থাকবে এটা নির্ভর করবে এখন যে যুদ্ধ হচ্ছে এটার ফলাফলের উপরে। যদি হাকিকি মুসলমান প্রকৃত মুসলমানরা বিজয় লাভ করে তাহলে আসল ইসলাম থাকবে, আর যদি সেকুলার মুসলিমরা এবং ওই যে ধর্মনিরপেক্ষরা ওরা বিজয় লাভ করে তাহলে ইসলাম ওইটাই থাকবে। এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সঙ্গে অস্ত্রের এবং আদর্শের, অস্ত্রের এবং দুইটা যুদ্ধ করছে আমেরিকা। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে, চরমপন্থী কারা ওদের ভাষায়? যারা মুসলমান নামাজ রোজা করে ঠিকমতো ইসলাম পালন করে এরা হল চরমপন্থী। বলছে এই চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে তখনই সম্ভব। মানে মুসলমানদের মধ্যেই যারা পিওর মুসলিম ভালো মুসলিম এদেরকে কলঙ্কিত করতে হবে, হচ্ছে কিনা? এখন এখন দেখবেন আমাদের অনেক মুসলমানরাই নামদারি মুসলমান, যদি কেউ ইসলামের সঠিক কথাগুলো বলে কয় যে উনি কট্টরপন্থী মুসলমান, মৌলবাদী মুসলমান, আছে কিনা? মৌলবাদী, জঙ্গিবাদী, অমুক তমুক, এইগুলো হচ্ছে কিনা এখন? এরপরে লিখেছে, এরপরে লিখেছে আমেরিকার ইউএস নিউজ এর ওয়ার্ল্ড রিপোর্টে বলেছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা। কি বলেছে? শুধু মুসলিমদেরকে না, ইসলাম ধর্মকে প্রভাবিত করা হবে, মানে পরিবর্তন করা, এটাকে আধুনিকায়ন করা, ইসলামের অনেক আইনকে তারা সেজন্য বাদ দিয়েছে। এরপরে লিখেছে ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলগুলোর কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে। কাকে? মডারেট ইসলাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য,
এশিয়ান কোরআন রক্ষার জন্য, এমনকি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এবং ইমাম প্রশিক্ষণের জন্য। কিসের জন্য? ইমাম প্রশিক্ষণের টাকা বাংলাদেশেও দেয় কারা? আপনার দেখেন না কিছুদিন আগে কি হলো, আমেরিকার নর্তকীরা ইমাম প্রশিক্ষণে ইমামদের সামনে ব্যালে ড্যান্স করেছে। কি করেছে? ব্যালে ড্যান্স করেছে, এরপরে একটা একটাকে জড়াই ধরেছে, আর ইমাম সাহেবরা উপভোগ করেছেন। কারা? কপাল পোড়া ইমাম। ইমামদের উচিত ছিল আল্লাহর দিনের হেফাজত করতে গিয়ে হয়তো প্রতিবাদ করানো তো ওখান থেকে বেরিয়ে দেওয়া, ঠিক কিনা? কিন্তু ইমামরা তা পারে নাই। বোঝা গেল আমেরিকার যে চক্রান্ত, সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এই ইমামদেরকে তৈরি করা হচ্ছে। এরপরে তারা পরামর্শ দিয়েছে কতগুলো আমেরিকান সরকারকে যে মডারেট ইসলাম হবে কারা, সেখানে লিখেছে এই ধর্মনিরপেক্ষতাবাদী এই আলেমদেরকে তৈরি করা, তারপরে নারীদের পক্ষে কথা বলে এদের কথা তৈরি করা, নারীদের পক্ষে আমরাও বলি সে ভিন্ন বিষয়, তারপরে সুফিবাদী ইসলামকে উৎসাহিত করা। কোন ইসলামকে? সুফিবাদী ইসলাম। লিখেছেন পরিষ্কার যে সুফিবাদী ইসলামকে প্রচারিত করা, যাতে করে সুফিবাদী ইসলামের সাথে আমাদের কোন সংঘর্ষ নাই, ওরা ইবাদত করবে জঙ্গলে যাবে নফসের সাথে লড়াই করবে, ওদের নিয়ে আমাদের কোন লড়াই নাই। লড়াই কাদের সাথে? যারা এই চরমপন্থী মুসলমান ওদের ভাষায়, যারা কোরআনের আইন পুরা মানতে চায়, ইসলামে পুরা ঢুকতে চায়, ইসলামের আইন কায়েম করতে চায়, যারা ফিলিস্তিনে মুসলমানদের হামলা করলে প্রতিবাদ করে, আমেরিকা যদি ইরাকে হামলা করে প্রতিবাদ করে, আফগানিস্তানে হামলা করলে প্রতিবাদ করে, এরকম ভাবে মুসলিম শিশুদের জন্য যারা কথা বলে, এরা হচ্ছে ওদের ভাষায় কোন মুসলমান? মৌলবাদী মুসলমান। জেনে রাখবেন, আমি সেজন্য আজকে শুরুতেই পড়েছি, ইসলামকে পুরা মানবো না আমেরিকার শিখানো ইসলাম মানবো, কোনটা মানবো? আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। পরিপূর্ণ না অর্ধেক, পরিপূর্ণ প্রবেশ করতে হবে, পরিপূর্ণ ইসলামকে বুঝতে হবে, পাবো কোথায়? আল্লাহ নবী পরিষ্কার বলেছেন সেই ইসলাম কোরআনে পাওয়া যাবে, হাদিসে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? ভয় পাওয়ার কারণ নাই। অনেকে বলে হুজুর এত দল, এত মল, এত খানকা, এত দরগা দুর্গা, আমরা কোন দিকে যাব? আল্লাহর নবী ওই বিদায় হাজির ভাষণে পরিষ্কার বলেছেন, মাই আইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ও আমার সাহাবীরা আমার মৃত্যুর পরে যারা থাকবে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদেরকে বলছেন, তোমরা যারা পরবর্তীতে জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে, অনেক দলাদলি দেখবে, অনেক দলাদলি হবে। আজকে তা হচ্ছে, অসুবিধা কি? আল্লাহ নবী তাই বলেছেন। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, এরপরে সেই দাগে হাত রাখলেন আর বললেন হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা। এরপরে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা এটা, এটা সোজা রাস্তা, এটা অনুসরণ করো। সরলরেখা কয়টা হয়? বক্ররেখা কয়টা হয়? সরলরেখা টানলেন একটা, এরপরে দানে কতগুলো ডাক দিলেন, বামে ডাক দিলেন, এরপরে বলেন হাদিহি সুবুলুন, এই অনেকগুলো রাস্তা, সুবুলুস শায়াতিন, শয়তানের রাস্তা। কার রাস্তা? হাদিসটা আমি তৈরি করছি না, আছে কিতাবে? কোন কিতাবে আছে? মিশকাত খুলেন, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহ, 30 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আছে হাদিসটা, লেখা আছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حتى رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما, আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন। কি দাগ দিলেন? এরপরে সেই সোজা দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলু সুবুলু শায়াতিন, আর এই যে অনেকগুলো রাস্তা ডানে বামে, এগুলো কার রাস্তা? শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন ওই শয়তান কয় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো, টেনে হেঁচড়ে তাকে কোথায় নিয়ে যায়? আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। হাদিসটা কোথায় আছে? মেশকাত বাবুল ইতিসামকে ফুনে দেখবেন। এরপরে আরো স্পষ্ট করেছেন, আর এক হাদিস বলেছে আল্লাহ নবী স্পষ্ট করে দিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লাতান, ও আমার উম্মতরা শুনে রেখো, নিশ্চয় বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছে। কয় ফেরকায়?
وستفترق امتي على 73 مله আর আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে। কয় ফেরকায়? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কিন্তু একটা মাত্র দল নাজাত পাবে। কয়টা দল নাজাত পাবে? কয়টা দল? এবারে সেই দলটি কারা? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মানে হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর হাবিব বলেছেন, মানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, আমি যা করি, আমি যা বলি, এইটা যারা মানবে, সাহাবীরা যা করে যা বলে এটা মানবে, একমাত্র তারা নাজাত প্রাপ্ত, বাকি সব কোথায় যাবে? এবারে প্রশ্ন হল, গিয়রের মুসলমানরা 1400 বছর পরে আপনাকেও দেখবে না, আপনার সাহাবিদেরকেও দেখবে না, তখন তারা কেমনে বুঝবে আপনি কি করেছেন? আপনি বললেন, আমি এবং আমার সাহাবিরা যে পথে আছি, এই পথে যারা থাকবে তারা নাজাত পাবে। এখন এই গিয়রের মানুষ নবীকেও পায় নাই, নবীর সাহাবিদেরকেও পায় নাই, এরা কেমনে চলবে? আল্লাহর নবী আরো স্পষ্ট করে বললেন, তারাক্তু ফিকুম আমরাইন, সেজন্য আমি দুটো জিনিসকে রেখেছি। কয়টা জিনিসকে? ও ঘিওরের মুসলমানরা, কোন খাজা বাবার কথা না, গাজা বাবার কথায় না, বাপ দাদার পূর্বপুরুষ কি করেছে ওইটা দেখার বিষয় নাই। মুফতি জসিমউদ্দিন রহমানি কি বলল? সে বলে গেল, এই সমস্ত খাজা বাবা, গাজা বাবা, জিয়াবত, চল্লিশা, তিন দিনা, পয়সার বিনিময়ে মির্জার নামে খতম পড়ানো, অজীব পড়ানো, সম্পূর্ণ বিদআত এবং হারাম কাজ। আর মৌলবীরা অন্যরা বলল, জায়েজ। এখন তুমি কোথায় যাইবা? আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, তারা তুফিকুম আমরাইন, তোমার কারো কথা শোনা দরকার নাই, মুফতি জসিমের কথাও না, আর একজনের কথাও না, তুমি কার কথা মানবা? কোরআন হাদিসের সঙ্গে মিলাও। কার সঙ্গে? আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, তারা তো ফিক মামরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিসকে? তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, বিচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে ধরবে। সেই দুটো জিনিসের নাম কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ নবীর সহি হাদিস। আল্লাহ নবীর কি? জাল হাদিস না, ওই যে আল হাদিস বলে জাল হাদিস বলে দিল, যেমন শুনলাম কিছু, এগুলো না, আপনারা কি মানবেন? আল হাদিস মানে সহি হাদিস, জাল হাদিস না। এবারে আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা কোরআন শরীফের সূরা নিসা 59 নম্বর আয়াতে বলা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তখন তোমরা কোথায় যাবে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। ফেরত দাও মানে কি? কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের হাদিসের সঙ্গে মিলাও, যদি কোরআন হাদিসে থাকে তাহলে ওইটা করো, না থাকলে বাদ দাও। যত বড় পীর বলুক, যত বড় মাশায়েখ বলুক, বাপ দাদার যুগ থেকে করে থাকো, যত যুগ থেকে করো, কোরআন সুন্নাহ থাকলে করো, আপত্তি নাই, না থাকলে বাদ দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মতবিরোধ দেখা দেয়, একজনে বলল এটা জায়েজ, একজনে বলল হারাম, একজনে বলে এটা হলো নবীর সুন্নাত, একজন বলল এটা বিদআত, কোন দিকে যাব? আল্লাহ বলছেন, কোরআনের সঙ্গে এবং হাদিসের সঙ্গে মিলাও, কোরআন হাদিসের যেটা মিলবে ওইটা করবো, যেটা মিলবে না করা যাবে। কোন পীরের কথা মানবো কতক্ষণ পর্যন্ত? কোরআন হাদিসে মিললে না মিললে মানা যাবে? এখন পীর বলল, আমার মোরাকাবা করো, পীরের ছবি ধ্যান করো, ঘরে পীরের ছবি লাগাও, আছে না পীর এই অঞ্চলেও? আছে। এবাদত করতে গেলে পীরের ছবি বসাইয়া তারপর এবাদত করতে হয়, নামাজ পড়তে গেলে আগে পীরের ছবিটা দেখে মনে মনে পীরের কল্পনা করে পীরের ছবি বসাইয়া তারপরে কি করতে হয়? আবার হ্যাঁ, হুজুরি করবে না, আসলে হুজুরি কলম, কলব কফ দিলে কলব, আর কাপ দিলে কালব, মানে কুত্তা। কালব মানে কি? ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে বা কুত্তা থাকে সেই ঘরে আল্লাহর নবীর হাদিস বুখারী সহিহ, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও সূরাতুন, বুখারী সহিহ হাদিস, যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন মূর্তি থাকে, কোন প্রাণীর ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি কারো মনের মধ্যে পীরের ছবি থাকে সেই কলমের মধ্যে আল্লাহ ঢুকবে? না।
সেই কলবে মারেফাত আছে, শয়তানের মারেফাত কার মারেফাত? এই জন্যই শয়তানকে কলবে পীরের ছবি বসাও, কার ছবি? কারণ শয়তান ভালো করেই জানে যেই ঘরের মধ্যে কোন প্রাণীর ছবি থাকে, যেই ঘরের মধ্যে কুত্তা থাকে, সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা ঢুকে না। বুখারীর সহিহ হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা ঢুকে না। তাহলে যেই মনের মধ্যে, যেই মনের মধ্যে কলবের মধ্যে পীরের ছবি থাকবে, সেই কলবে আল্লাহর সহিহ ইলম ঢুকবে না, আল্লাহর মারিফাত ঢুকবে না। এগুলো কার কলম? এগুলো শয়তান দখল করে নিয়েছে। আমরা নামাজ পড়তে গেলে কলম মুতাওয়াজ্জি করি কার দিকে? ডাইরেক্ট ভাইয়ের মাধ্যম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার? এখানে কলম মুতাওয়াজ্জি আছে? হজ করতে গেলে কলম মুতাওয়াজ্জি করেন কারো দিকে? সেই সময় তো বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কয় না তোর লাব্বাইক শুনবো না, আগে তোর পরিচয় দে, তোর মনের মধ্যে কোন খাজা বাবার ছবি আছে কিনা, গাজা বাবা আছে কিনা, ল্যাংটা বাবা আছে কিনা। তখন হাজির সাহেব কয় না না কিচ্ছু নাই, লাব্বাইক লা শারীকা লাকা, লা শারীকা লাকা লাব্বাইক, কোন শরীক নাই, কোন অংশীদার নাই, কেউ নাই, তুমি ছাড়া সব বাতিল, লা ইলাহা বলে সব উৎখাত করে দিয়েছি, ইল্লাল্লাহ বলে তোমাকে গ্রহণ করেছি, সব বাদ দিয়েছি। এবার আল্লাহ কয় তাহলে আসো, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক নামাজ দাঁড়িয়ে একই অবস্থা, নামাজ দাঁড়াইয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর জন্য, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এত প্রশংসা করছে বান্দা দাঁড়িয়ে। আল্লাহ কয় না না আগে তোর পরিচয় দে, তোর পরিচয় দে, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি আছে, তোর মনের মধ্যে কোন খাজা বাবা আছে কিনা, পীর বাবা আছে কিনা। তখন বান্দায় কয় আরে আমাকে চিনো না আল্লাহ, ইয়াকা নাবুদু, আমি তোমারই গোলামি করি, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, ইয়াকা নাবুদু, এছাড়া আর কেউ নাই, আমি তোমার কাছেই সাহায্য চাই। এবার আল্লাহ কয় তাহলে বলো কি সাহায্য করতে পারি? বান্দা কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর। দেওয়ার মালিক কে? সন্তান চাবো কার কাছে? ব্যবসা মানে উন্নতি চাবো কার কাছে? মাল চাবো কার কাছে? ইহদিনাস সিরাতাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দেওয়ার মালিক কে? না কোন পীর, কোন বুজুর্গ, কোন কবরওয়ালা। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষেরা শুনে রেখো, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আইয়ুহান নাস বলেছেন, সমস্ত মানুষকে বলেছেন, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, বক্তা ফকির, শ্রোতা ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সব ফকির। ফকির কেন বলা হলো? কারণ দুনিয়াতে নিয়ম আছে, একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব মানুষ ফকির, ভিক্ষা করবো কার কাছে? না কোনো পীরের কাছে। দেওয়ার মালিক কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কার ইবাদত করব, গোলামি করব কার? আমার জীবনের সমস্ত ভালোবাসা কার জন্য? কোরআন বলছে কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমাহইয়া, আমার জীবন, আমামাতি, আমার মরণ, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমার নবীকেও ভালোবাসবো কার জন্য? কারণ আল্লাহ ভালোবাসতে বলেছেন। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কি নবী না মিলাদ দাও? কি বলেছেন আল্লাহ?
কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, বাংলাদেশের মুসলমানদের জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। নবীর অনুসরণ করতে বলা হয়েছে, নবী সত্য কথা বলেছেন, মিথ্যা বলেন নাই, নবী হালাল খেয়েছেন, হারাম খান নাই, নবী ধোকা দেন নাই, নবী গাঁজাখুরি করেন নাই, নবী গাঁজা খান নাই, নবী মদ খান নাই, নবী মাজার তৈরি করেন নাই, নবী ব্যবসা বাণিজ্যে ধোকা দেন নাই, নবী কালোবাজারি করেন নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই। মুসলমানরা এগুলো করতে পারে না, এগুলো করতে পারে, এইগুলো হচ্ছে নবীর অনুসরণ করতে বলা হয়েছে। ফাত্তাবিউনি, নবী আত্মীয়দের সাহায্য করেছেন, গরিব দুঃখীকে সাহায্য করেছেন, নবী প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করেছেন, এই সবগুলো করো। এখন বন্যার সময় পীরের কাছে হাদিয়া না নিয়ে গিয়ে বরং গরিবদের কাছে দিয়ে পোশাক দাও, কম্বল দাও, শীতের চাদর দাও, এটা নবীর অনুসরণ করা। সেগুলো না করে বাপ পেঁপে গাছ লাগাইল, পেঁপেটা যখন পাকল তখন ছেলে বাবার সামনের থেকে পেঁপেটা নিয়ে চলে গেছে কোথায়, পীরের দরবারে, আর বাবার খবর রাখে না। অবসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর ইবাদত করার পরে খেদমত করব কার, কোরআন স্পষ্ট আছে, অকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে পরের স্থান দিয়েছেন কাকে, পিতামাতাকে। এইভাবে পিতামাতার খবর নাই, যায় কোথায়, স্ত্রী পুত্রের খবর নাই, যায় গিয়া কোথায় বাবার বাড়িতে পড়ে থাকে। অমুসলমান জাতি, সেজন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবীর সত্যিকার যদি মহব্বত করতে চাও, নবীর কি করতে হবে, অনুসরণ করতে হবে। নবী যা করেছেন তা করব, নবী ক্ষমা করেছেন, আমি ক্ষমার আদর্শ পেশ করেছি। সেই নবী খতিব ছিলেন, নবী যুদ্ধ করেছেন, কমান্ডার ছিলেন, নবী হকের পক্ষে কথা বলেছেন, মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছেন, ন্যায় বিচার করেছেন, নবী সবসময় মানুষের উপকার করেছেন। সেইগুলো বলতে হবে, করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে আমল করার তৌফিক দান করেন, সমস্ত শিরক আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো পছন্দ করেন আমাদেরকে সেগুলো সহিভাবে করার তৌফিক দান করেন। এজন্য আগে আমরা ইসলামে প্রবেশ করব, ঠিক কিনা, পরিপূর্ণ না অর্ধেক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কারো হুকুম মানবো না, এটা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন।